লাইভ নাও? আমরা কি লাইভে এখন? ইয়েস। ওকে, সুপ্রভাত সবাই রে। সর্বভারতীয় সিলেটি ফোরাম বা ইন্ডিয়ান সিলেটি ফোরামের আজকের টক শোতে সবাই রে স্বাগতম। আমরা যারা অংশগ্রহণকারী যারা আছেন আর যারা দর্শক যারা দেখবা আজকের প্রোগ্রাম, তারা সবাই রে স্বাগতম। তো গতকালকে স্বাধীনতা দিবস আমরা গেছে, আমরা খুব আনন্দের সঙ্গে আশা করি সবে পালন করছি। তো আজকে এখানে যারা এই টক শোতে অংশগ্রহণ করছেন তারার সম্পর্কে আমি নামটা শুধু কইয়া যাইলাম, নাম তো ডিসপ্লে হয়েছে সবার, তবু একবার কইয়া দেই। রাজীব গুপ্ত জয়েন করছে হোচিমিন সিটি ভিয়েতনাম থাকিয়া। হিমাদ্রি শেখর দাস জয়েন করছে শিলচর থাকিয়া। মহাশ্বেতা বোস দিদি জয়েন করছেন কলকাতা থাকিয়া। শমিক চৌধুরী জয়েন করছে দিল্লি থাকিয়া। তো আমরা প্রথম একটা, এই যেহেতু এটা স্বাধীনতা দিবসের অতীত এবং বর্তমান এই টপিক নিয়ে আমরা আজকে টক শো, তো টক শো সব যা ফর্মাল যে একটা প্ল্যানিং আছে সেই প্ল্যানিং শুরু করার আগে আমরা সেই মানে সকালের একটা দেশাত্মবোধক একটা গান শুনতাম চাইমু, এবং দেশাত্মবোধক গান শোনার লাগে আমি অনুরোধ করমু হিমাদ্রিরে যে আমরা একটা দেশাত্মবোধক গান যাতে শোনাই আজকে শুরুয়াটা করা যায়। অবশ্যই আজকে একটা পূর্ণ দিন আমরা কইতে পারমু, কারণ যদিও আজকে মানে স্বাধীনতা দিবস নাই, তবু আমরা আজকে স্বাধীনতা দিবসের ফ্লেভারটা পাইলাম। ধরে নেই আমরা আমেরিকাতেই আছি, একদিন আমরা পিছনেই আছি, এবং আমাদের কাছে আজকের দিনেই স্বাধীনতা দিবস। তো আমরা আমি চেষ্টা করি আমরা গান গাওয়ার, গানটা হিন্দিতে গান কিন্তু খুব টাচি সংটা, এটা রোজা রোজা ফিল্মের জানছে কারণ প্রথম স্ট্রেঞ্জারটাই গাই। আচ্ছা, আশা করি তোমরা ভালো লাগবে সবার। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है, भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। कोल्लम ओवर टू मिथुन। অনেক সুন্দর হিমাদ্রি, খুব ভালো লাগছে গানটা, দেশাত্মবোধ খুবই সুন্দর আর অত্যন্ত আনন্দিত এই গানটা শুনিয়া। আর দেশাত্মবোধক যে কোনো জিনিস মনে হইলে আমার মনে হয় যে আমরা বাংলার একটা সম্পূরক হিসাবে হিন্দি কাজ করে। হিন্দি হিন্দি ভাষায় অনেকগুলো দেশাত্মবোধক গান আছে এবং আমরা মনে হয় এটা একটা সম্পূরক। আমরা ছোট থাকি এরকম মানে হিন্দি এবং বাংলা দুইটাই দেশাত্মবোধক গান শুনিয়ে আইছে, এটা খুব আনন্দের ব্যাপার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানে গান কোনো ল্যাঙ্গুয়েজ মানে না, কোনো দেশ মানে না, যে কোনো জায়গায় এটা পপুলার। যে গানটা আমরা হার্টে টাচ করে সেটা যে কোনো ভাষায় হোক, আমার নিজের ভাষা হিন্দি ইংলিশ যে কোনো ভাষায় সেটা আমরা অ্যাকসেপ্ট করতেই পারি। হ্যাঁ না, অ্যাকসেপ্ট তো আমরা মানে আগে রেডিও তেলুগু গান যে দিত ইল্লাড়া পাকুল্লাড়া খুইয়া যে গানটি তো দেশাত্মবোধক, এটাও আমরা কত আমরা মানে ওর তো না জানিয়ে গাইস। যাই হোক, তো এখন আই দর্শকরা অনেকেই জয়েন করছেন, তো দর্শকরা কে কিরকম? আচ্ছা যাই হোক, আমি দেখলাম 14 জন দর্শক আসেন এখন।
তো দর্শকরার লাগি একটা পরিচিতি পর্ব হয়ে যাক আমরা সবের যারা যারা অংশগ্রহণ করছি। তো আমি এই ব্যাপারে একটু ইয়ে করছিলাম যে কালকে একটা প্ল্যান করছিলাম যে আমরা পূর্ব থাকি পশ্চিমের দিকে আইম। সবচাইতে পূর্ব প্রান্তে আছে আমরা রাজীব গুপ্ত, তো রাজীব তারপরে শিলচরে আছে হিমাদ্রি, কলকাতায় মহাশ্বেতাদি, শ্রমিক আছে দিল্লিতে, আর আমি আছি একদম পশ্চিমে পুনে। তো আমরা রাজীবটাকে শুরু করব। রাজীব একটা মানে পরিচিতি পর্ব দিলাম আমরা সবার দর্শকের লাগিয়া। থ্যাংক ইউ মৃদুল। আচ্ছা সবাইকে নমস্কার। আমি ধর্মনগর বাড়ি, যেটা বিক্রম ইনস্টিটিউটের পড়া। তো অনেক বছর ধর্মনগরের বাইরে, মানে ইন্ডিয়ার বাইরে, আসলে 2007 থেকে ধর্মনগরের বাইরে। এখন ভিয়েতনামে থাকি, হোচিমিন সিটি, আগে সাইগন, সবাই জানতো নামটা, নতুন নাম হোচিমিন সিটি। এখানেই থাকি দীর্ঘদিন, অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপনের জগতে প্রায় 18-20 বছর। তো ভিয়েতনাম, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে গত 15 বছর, তার আগে বম্বে অনেক বছর, বম্বেতে আবার একটু পড়াশোনা অনেক 5 বছর মাঝখানে। তো এখন ভিয়েতনামে আছি, স্ত্রী পুত্র সবাই নিয়ে। তো ছেলে 10 বছর। আমি একটা রিসেন্টলি, মানে একটা নতুন একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি শুরু করছি ভিয়েতনামে। তো এই আছি ভিয়েতনামে, খুব মিস করি, ইন্ডিয়া যাইতে পারতেছি না করোনা, তো কবে যে যাবো এই আশা। তো মৃদুল, এই যে একটা সুন্দর একটা পদক্ষেপ লইলো সবাই মিলে, দেখা হইতো সবাই লোক, এটা একটা খুব ভালো আর কি, খুব ভালো লাগতেছে না সবার। ধন্যবাদ রাজীব। তারপরে আমি হিমাদ্রির কাছে, হিমাদ্রির একটা পরিচিতি, যদিও আমরা বরাক উপত্যকার যারা হিমাদ্রির চিনে না এরকম মানুষ খুব কম পাওয়া যাইব, তবুও যেহেতু আমরা এখানে দর্শক মানে পৃথিবী জুড়া, অতএব আমরা হিমাদ্রির একটা ভালো পরিচয় পরিচিতি আমরা চাইলাম। তো হিমাদ্রি, নমস্কার সব দর্শকদের, আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানে থাকার লগিয়া। সব থেকে বড় জিনিস যেটা আজকে এই অনুষ্ঠানে ঘটতে যাওয়ার, এটা হইলো আমরা নিজের ভাষায় এমন কথা কইলাম, আমরা খুব মানে ইয়ে মানে বোধ করি যে আমরা সবসময় শুদ্ধ বাংলায় কথা কইতে লাগে, নিজের যে ভাষাটা এই ভাষাটা আমরা কথা কই, কিন্তু সবসময় মনে হয়ে যায় যে আমরা যখন লাইভ হই আমরা সবসময় শুদ্ধ ভাষায় কথা কওয়ার চেষ্টা করি, যদিও সবসময় বোঝা যায় যে সিলেটি মানুষ, তার ভাষার উচ্চারণ দেখলে বোঝা যায়। আজকে আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি যেখানে আমার কোনো লজ্জা নাই আমার নিজের ভাষা লইয়া। আমি তো লজ্জা করি না কোনো সময়, কিন্তু আমার মনে কোনো সংকোচ নাই, এবং পিওর সিলেটি আমি হয়তো এখন কইতে পারতাম না, কারণ আমি পিওর সিলেটের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তবুও যতটুকু ভাষা আছে মানে আমার নিজের ভাষায় আমি কথা কইলাম এবং মন খুলিয়া কথা কইলাম। এটার জন্য আমি সর্বভারতীয় সিলেটি ফোরামে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি হইল সীমান্ত জেলা করিমগঞ্জে, বরাক উপত্যকার করিমগঞ্জে একটা শহর আছে, করিমগঞ্জের ওই পারে বাংলাদেশ, যেটা নাম হইল জকিগঞ্জ। তো স্বাধীনতার আগে বা স্বাধীনতার বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও অনেক মানুষ নৌকা করি আগে বাংলাদেশ থেকে আমরা এখানে আইছে, আমাদের থেকে বেশি দূর নয়, মানে জকিগঞ্জে গেলেই সিলেট স্টার্ট, আর মেইন সিলেট শহর যাইতে পাশে যাইতে লাগে 1 ঘন্টা, যদি আমি এখনো পর্যন্ত গেছি না, বাবা তারা গল্প করতাম। তো আমার জন্ম করিমগঞ্জে, পড়াশোনা করিমগঞ্জে, আর তারপরে আমি করিমগঞ্জ কলেজে আমার গ্রাজুয়েশন, তারপর আসাম বিশ্ববিদ্যালয়ে আমার মাস্টার ডিগ্রি আর পিএইচডি, পরবর্তীতে আমি আসাম বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে গত 2007 থেকে আমি কর্মরত, ছাত্রছাত্রীর পড়া নিয়ে আমরা কাম, পাশাপাশি এরকম অনুষ্ঠান পাইলে আমরা অনুষ্ঠানে যোগদান করি। তো আশা করি অনুষ্ঠান আপনার ভালো লাগবে, আমরাও চেষ্টা করবো যতটুকু পারা যায় অনুষ্ঠানটা একটু আকর্ষণীয় করিয়া তোলা। থ্যাংক ইউ, ধন্যবাদ বিক্রম। এখন আমি আই যাই মহাশ্বেতাদির কাছে, মহাশ্বেতাদি আমরা কাছে খুব পরিচিত, এই ফোরামে অত্যন্ত মানে খুব খ্যাতি আছে গানের, তারপরে মহাশ্বেতাদির কথাগুলো শুনতে খুব ভালো লাগে। মহাশ্বেতাদি তোমার একটা পরিচিতি এবং ইয়ে লাগ আমরা। আচ্ছা, সুপ্রভাত
প্রথমেই আমি সিলেটি ফোরামরে ধন্যবাদ জানাই আমারে আজকে এখানে ডাকবার লাগিয়া। আমি সত্যি এটা যোগ্য কিনা আমি জানি না, কিন্তু আনন্দ করতে আইছি আর কি। আমার সব সময় ভাল লাগে এখানে আইতে, কারণ এখানের মানুষে আমারে অত ভালা পাইন সবেই। আর এর লেগে মাঝে মাঝে কথা কইতে গান গাইতে আমি খুব রাজি হয়ে যাই ফট করি আর কি আইবার লেগে। তো আমি বেসিক্যালি শিলচরের, আমার জন্ম শিলচর, আমার বাবা ডাক্তার বিশ্বতোষ দত্ত, বিশ্বদত্ত নামে তাই এখানে খ্যাত। আর আমার মা আসলা উইমেন্স কলেজের প্রিন্সিপাল লেট কৃষ্ণা দত্ত। আমরা ছোটবেলা কাটছে শিলচর, তারপরে আমি তো একদিন আমার গল্পের মধ্যে কইছি যে আমি অনেক জায়গা জায়গা ঘুরিয়া আলটিমেটলি আইয়া কলকাতা পড়ছি আর কি। কিছু পড়াশোনা আমার কলেজের সব এখানেই হয়েছে। তারপর থেকে আমি ওই 1980 সাল থেকে আমি কলকাতাতে আসি, আমার বিয়া এবং চাকরি সবই এখানে। তা আমি তখন একটা স্কুলে মিউজিক টিচার হিসাবে আছি আর কি, বিড়লা মেয়েরার স্কুলে আছি, গান বাজনা ওইখানে তো করি, আমার বাচ্চারারে লইয়া কাজ, প্রাইমারি সেকশন স্পেশালি, বড়োরারে লইয়াও করি কিন্তু স্পেশালি প্রাইমারি। আর আমার একটা নিজস্ব ব্যান্ড আমরা তৈরি করছি এখানে, সুরমা পিয়াসী নাম, এটা অনেকেই আপনারা জানেন, আমরা ফোক গান গাই, তো 60 জন আছি আমরা। তা এটা লইয়াই, গান বাজনা লইয়াই আমার দিন কাটে আর কি। আর যখন সবের লগে দেখা হয় এই ফোরামে, আমার সিলেটি ভাষা যেটাতে যেটার লাগে আমি খুব প্রাউড, এটা আমার খুব সহজ লাগে আর কি এই ফোরামে আইয়া আমার কথাবার্তা কইতে। এবং আমার গান সবে বালা পাইন, আমি জানি না কতটা আমি গাইতে পারি, কিন্তু আমি আনন্দে গাই আর কি। তো আমার এলাকা গান গাইতে ওইখানে আমার খুব ভাল লাগে, কথা কইতে সবের লগে ইন্টারাক্ট করতে আমার দারুণ লাগে আর কি। তো আজকেও সেই আনন্দ করতে এখানে আইসি, আমরা সব শিলচর সারি দিছি হবে, কিন্তু কলকাতার আইয়াও এই ভাষাটারে যে এখনো ধরিয়া রাখতে পারছি। আর যেখানে দেখা হয় বিভিন্ন জায়গায় অচেনা মানুষ হইলেও সিলেটি সুর একটা থাকে কথার মধ্যে, ঠিক ধরিলাই, আর ধরিয়া ওইখান থেকেই আবার দেশের মানুষের কথা মনে হয়ে যায় আর কি। সিলেট আমি দেখছি না, বাবা মা সব সিলেটে আসলা, তারা বহুত আগে আই গেছেন রিফিউজি হইয়া দেশভাগের সময়। তবে বাবা মার কাছে প্রচুর সিলেটের কথা শুনছি, আর সিলেট দেখার একবার ইচ্ছা আছে, দেখি এই জীবনে হয় কিনা সিলেট দেখা, আমার স্বপ্ন পূরণ হইব আশা করি, একবার সিলেট যাইব দেখতে। বাড়িঘরদের কিছুই আর নাই ওইখানে, কিন্তু তবুও একটা রুটের খোঁজে সব সময় একটা থাকি আর কি। তখন কলকাতাতেই সেটেলড, আর ওই সবের লগে আপনার লগে আনন্দ করলাম। এখন ভবগুড়ে জীবন তো অনেকেরই হয়ে গেছে, রুট সারিয়া অনেকেই বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে গেছেন, গিয়া সারা পৃথিবীতে ছড়াই গেছেন, কিন্তু আনন্দেই আছি আমরা, আমরা সব এখন স্বাধীন। স্বাধীনতা আমার কাছে আসলে মনের স্বাধীনতা, এটাই আর কি। তো কালকে থেকে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম, সেই আনন্দ রেশ এখনো চলের। তো আশা করি আজকের প্রোগ্রাম আপনারা ভাল লাগবো, আমরা কথায় কথায় পুরানা এবং নতুনের কথা কইব, আশা করি ভাল লাগবো সবে। ধন্যবাদ মহাশ্বেতাদি, খুব সুন্দর করিয়া কইছো। আমি আইমু শমিক চৌধুরীর কাছে, শমিক একটা পরিচিতি। সবরে নমস্কার, শুভেচ্ছা। আমার জন্ম করিমগঞ্জ, বড় হয়েছে হাইলাকান্দি, পড়াশোনায় করিমগঞ্জ হাইলাকান্দি শিল্পর মিলাইয়া। আর হিমাদ্রি কইল আমরা করিমগঞ্জ থেকে যে বাংলাদেশ দেখা যায়, পাওয়া যাওয়া কুশিয়ারের পাড়ে গেলে সপ্তাহ দেখা যায়। আর আমরা স্বাধীনতা দিবসের সাথে একটা দুঃখও আছে যে আমরা এই বৃহৎ গোষ্ঠীটা যে ছিন্নমূল হইল, এটা ওই স্বাধীনতা হয়েছে, এটা দুঃখ কথা মনে করিয়া লাভ নাই, আনন্দের কথা করাও বলা। আর আমার পড়াশোনার পরে আমি এখন দিল্লি সেটেল, আমি শিলচরে 19 থেকে পাস করিয়া এখন দিল্লি আছি। আর বাকি আগে অনুষ্ঠান আগে চলুক, আরো কথা হইব, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ শমিক। আচ্ছা, এখন মনে হয় আমার পরিচিতি দিলাই, খুব সংক্ষেপে দিলাইমু, তারপরে আবার আমরা হিমাদ্রির কাছে যাইমু। আমার নাম মৃদুল দে, বর্তমানে পুনেতে আছি, পুনেতে পেশাগত কারণে চাকরি সূত্রে। জন্ম আমার পেচারতল, ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলার একটা গ্রাম, ছোট গ্রাম পেচারতল। তারপর পড়াশোনা
ধর্মনগর বিবিআইতে, তারপরে পড়াশোনা করিমগঞ্জ কলেজ, গুয়াহাটি ইউনিভার্সিটি। তো এই যাত্রাপথেই আমার যত বন্ধু বান্ধব, রাজীব গুপ্ত আমি একসাথে পড়ছি বিবিআই স্কুলে, হিমাদ্রি শেখর, সমীক চৌধুরী কিছুদিনের লাগে করিমগঞ্জ কলেজে একসাথে পড়ছে, আর হিমাদ্রির সাথে তো আমরা 3 বছর একসাথে পড়ছি, ওই একটা কানেকশন। আর সিলেটি ফোরামের কিছু অ্যাডমিনের দায়িত্ব আমি পালন করি রত্নদ্বীপের লগে, তো এটা মানে একটা অতিরিক্ত আনন্দ, এই দায়িত্বগুলো পালন করা মানে একটা আনন্দ। আর আজকের স্বাধীনতা দিবসের অতীত বর্তমান নিয়ে আমরা আরো আলোচনা করবো, এটা জাস্ট পরিচিতি পর্বটা যা। তো আমি হিমাদ্রির কাছে যাইরাম, হিমাদ্রির বর্তমান মানে অতীত সময়ে কিরকম স্বাধীনতা দিবস পালন করা হইছে আর এখন কিরকম করা হইছে, এটা নিয়ে হিমাদ্রি কাস্তনে আমরা শুনতাম চাইতাম। অতীতের গল্পটা পুরো আলাদা আর বর্তমান ডিজিটাল যুগে সম্পূর্ণ আলাদা। অতীতে একটা জিনিস হইতো কি, যে যখন ওই 14 আগস্ট আইতো, আমার মনে আছে বাবা একটা ট্রাঙ্ক, তখন ট্রাঙ্ক থাকতো লোহার বড় বড় ট্রাঙ্ক, ট্রাঙ্কের ভিতর থেকে ওই বছরে 2 বারে বার হইতো ইয়েটা ফ্ল্যাগ, যেটা হইলো খাদির ফ্ল্যাগ আছে, আমার মনে আছে খাদির ফ্ল্যাগটা বার করতো, তাই বার করে এটা রোদে দিতো, এখন একটু গন্ধ থাকতো, ড্যাম্পের একটা একটু গন্ধ থাকতো, তারপরে সেটা বার করে বাইরে দিত এবং আমরা এটা ফ্ল্যাগ হোয়েস্টিং আমরা বাড়িতে হইতো। এটা আমরা ছোটবেলার থেকে আমরা একটা ট্রেন্ড যে আমরা বাড়িতে ফ্ল্যাগ হোয়েস্টিং করতাম। এটার পিছনে আরেকটা কারণও আছে, যেটা হইলো আমার বাবা একজন ফ্রিডম ফাইটার, অবভিয়াসলি ফ্রিডম ফাইটার থাকলে যেটা হয় যে দেশের প্রতি ইয়েটা আলাদা। আমরা আমার সময় অনেক গল্প করতাম যে আমরা কিভাবে কি দেশ চাইছিলাম আর কি দেশ এখন পাইলাম, সবসময় একটা আক্ষেপ থাকতো, যেটা অনেকেরই থাকে যারা স্বাধীনতা সংগ্রামী। পরবর্তীতে করিমগঞ্জের যেটা স্বাধীনতা সংগ্রামী অ্যাসোসিয়েশন আছে, ফ্রিডম ফাইটার অ্যাসোসিয়েশন, সেটা তার সেক্রেটারি এবং প্রেসিডেন্ট দুইটা দায়িত্বই তিনি মানে পালন করছেন। এবং একটা সময় আমার মনে আছে বাবা মোস্ট প্রবাবলি ইয়েতে সম্মাননা, ফ্রিডম ফাইটার সম্মাননা আসাম গভর্নমেন্টের তরফ থেকে বাবারে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারা যায় যে আমাদের ফ্যামিলিটা হয়েছে যে মানে ফ্রিডম ফাইটার তরফ থেকে। তো আমরা আমরা সবসময় যে এই জিনিসটা যে করিয়া গেছি, যেসব অ্যাক্টিভিটি সবই আমরা বলতে গেলে যে রক্ত থেকেই পাওয়া জিনিসটা। এখন ছোটবেলা অলমোস্ট আমি যে ঘটনাগুলো কইমু সেই ঘটনাগুলো সবার সঙ্গে মিলবো, যে আমরা স্কুলে সবসময় যেতাম গিয়া ফ্ল্যাগ হোয়েস্টিং যেটা হইতো, আমার মনে আছে আমরা স্কুলে মেনলে যেতাম, যে ফ্ল্যাগ হোয়েস্টিং হইতো এটা না, ফ্ল্যাগ হোয়েস্টিং অলরেডি আমার বাড়িতেই হয়ে যেত। আমরা যেতাম একটা অন্য একটা কারণে, কারণটা হয়েছে লজেন্স, এখানে কমলা কালার একটা লজেন্স পাওয়া যেত, সব লজেন্স দেওয়া হইতো একটা একটা করিয়া মানে ফ্ল্যাগ হোয়েস্টিং এর পরে। আর আমরা মনে আছে গুড়িয়া আবার ওই লাইনে যেতাম, ইয়ে আবার একটা লজেন্স নিতাম, লজেন্সটা পাওয়া যেত 10 পয়সার লজেন্স, এটা কমলা কালার হইতো, হ্যাঁ, এবং এটা খাইয়া আমরা খুব সুন্দর বাড়িতে গেলাম, 2-3টা ফটো করে লইয়া যেতাম। তো এটা একটা অন্যরকম স্মৃতি। আরেকটা খুব স্মৃতি, খুব ইম্পর্টেন্ট করিমগঞ্জের মানুষের যারা আছে, এটা হইলো আমার বাড়ির ঠিক সামনেই আসছিল করিমগঞ্জের সিনেমা হল, আই সিনেমা হল, চিত্রবাণী সিনেমা হল। তো আমার মনে আছে 15 আগস্ট আর 26 জানুয়ারির দিন সিনেমা ফ্রি আছে, তো তো সিনেমা হল ফ্রি আছিল, তো আমরা কিতা করতাম সিনেমা হলে গিয়া ওই ফ্রি টাইমে একদম বিন্দাস গিয়া সিনেমা দেখতাম। কারণ হইছে কি, ওই একটা বছরের 2টা দিন আছে, একটা 15 আগস্ট একটা 26 জানুয়ারি, যে আমরা কোনো সময় গেট মেনে আটকাইতো না, এবং আমরা ভিতরে এমআই অডিবল বিভিন্ন কাটি দেখাইতো, এবং আমরা আরামসে এক সিট থেকে আরেক সিট ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতাম, আর আজকে পুরো সিনেমা হলটার জন্য মনে হইতো আমরাও মালিক। আরেকটা ঘটনা আমার মনে পড়ে, এটা হইছে
যে 82, 81, 82, 83 বোধ হয় তখন এই সময়টা হইব, যখন বয়স 5 বছর বা 6 বছর, তখন 15 আগস্টের দিন ইন্দিরা গান্ধীর যে লেকচার হইতো লালকেলার থেকে, সেটা কিন্তু প্রচার করা হইতো মাইকে। আমি জানি না আমার সমবয়সী যারা আছে বন্ধুরা, রোমেল, মৃদুল, তোমরা মনে আছে কিনা আমি জানি না, কিন্তু তখন কিন্তু ইন্দিরা গান্ধীর মানে লেকচারটা পাবলিক মানে অ্যাড্রেসিং সিস্টেমে কিন্তু এটারে প্রচার করা হইতো। এবং আমরা যেহেতু টিভি শোভার আসিল না তখন, আমরা কিন্তু এখানে রেডিওতেও শোনা হইতো, আর আমরা যারা যখন স্কুলে যেতাম তখন শুনতাম আর কি, বা স্কুল থেকে আবার সময় শুনতাম ইন্দিরা গান্ধী ভাষণ দিলে। তো এটা একটা অন্যরকম ফিলিংস আছে এই দিনের। এখন যদি ওই পুরোনো দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমান যুগের মানে জিনিসটা কল্পনা করি, আমরা দিনটা অন্যরকম গেছে, বর্তমান দিন টোটালি ডিফারেন্ট। এখন দেখা যায় যে ডিফারেন্ট ডিফারেন্ট স্কুল তারা কিন্তু বেশ মানে অ্যাক্টিভিটি করায় বাচ্চারা দিয়া, যেটা খুবই প্রশংসনীয়, যেমন ডান্স, গান, বিভিন্ন ধরনের। বর্তমানে যেহেতু লকডাউনের জন্য কিতা হয়েছে যে অনেকেই স্কুলে যেতে পারেন না, কিন্তু এতে কোনো অসুবিধা হয়েছে না। বাচ্চারা কোয়া হর যে তোমরা ওয়াই ডোন্ট ইউ ডু ইট ইন ইয়ার হোম, তো বাচ্চারা কিনা করে গর বইয়া ভিডিও গুলা পাবলিশ করে, এবং ডান্স, নাচ, অনেক কিছু এখন আমরা দেখতে পাইলাম। এবং জানি না তারা আলটিমেটলি তারা মধ্যে সেই দেশাত্মবোধক ব্যাপারটা আর কিনা, কিন্তু সত্যি কথা কইতে গিয়া এখন স্বাধীনতার রংটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এবং এটা অবভিয়াসলি বেশ আনন্দের ব্যাপার যে বাচ্চারা এখন কিন্তু রিয়েলাইজ করতে পারে যে একটা সময় আমরা দেশ পরাধীন আছিল ব্রিটিশের কাছে, এবং এখন আমরা দেশটা স্বাধীন হয়েছে। তো এটা আমি খুব সংক্ষেপে দুইটা পিরিয়ডের কথা আমি কই নিলাম। আর আমি খুব দুঃখিত যে আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে রাইট নাও ইউনিভার্সিটিতে, তো আমি এই সেশনটা আমি মাঝপথে রাখে যেরম গিয়া, আমি খুব দুঃখিত যে বাকিরার কথা আমি হয়তো এখন শুনতে পারতাম না, কিন্তু আমি আশা করবো যে আমি যখন পরে দিকে রেকর্ডেরটা দেখব আমি জয়েন করবো। আমি খুব দুঃখিত। হিমাদ্রি ধন্যবাদ, ঠিক আছে আমরা বাকিরা কন্টিনিউ করবো এখন। হিমাদ্রির অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করিয়া নিজের একটা স্বাধীনতা সংগ্রামীর ব্যাকগ্রাউন্ড আমরা জানতাম পারলাম, দর্শকরা সবে জানতে পারলো, আর বর্তমান সময়ে যে বাচ্চারা স্কুল গুলাতে অন্যভাবে হয় সেটাও আমরা জানলাম। অসংখ্য ধন্যবাদ হিমাদ্রি। তো এখন আমি যাইমু মহাশ্বেতাদির কাছে। মহাশ্বেতাদি, একটা দেশাত্মবোধক বা যে কোনো এটা তোমার ভালো লাগে এরকম একটা গান আমরা শোনাও, যেটাতে মানে ইন্সপায়ারিং বা মোটিভেটিং কিছু থাকবো আমরা লাগে। মিউট মিউট মহাশ্বেতাদি, মিউটও আছো। আমি একটা আনন্দের গান গাইমু, কারণ এই যে এখন আমার একটা অবস্থা চলছে সারা পৃথিবীতে, যে একটা ফ্যামিলির লগে আমরা আসি সবই ঠিক আছে, কিন্তু যেন একটা মনের মধ্যে কই একটা চিন্তা, একটা ডর, এরকম একটা ওই দিছে আর কি। কিন্তু আমরা এই যে স্বাধীনতা দিবস যে আইলো, এই দিনটা আইয়া যেন সবরে যেন একটু উদ্বুদ্ধ করছে, যেন একটু মনের মধ্যে অল্প হইলেও যেন একটা একটা আনন্দ আইছে, যেন আমরা ওই করোনার ডরটারে যেমন একটু মাথার পিছিয়ে ফেলাইয়া রাখছি। তো এইটাই, এইটার চিন্তা রাখিয়াই আমি একটা গান ভাবছি আর কি। আর এটা খুবই পপুলার গান, সবেই শুনছেন গানটা, আর আমি গানটা গাইলাই তারপরে আবার নিজের কথা কই মনে। তো আমি যেটা আমার আগের কথা কইলাম যে আমরা সব এখন ছিন্নমূল, সব এখন ভব ঘুরে, নানা রকম জায়গাতে আমরা ছড়াই গেছি ভব ঘুরে জীবন, কিন্তু তার মধ্যেও আমরা কিন্তু আনন্দে আছি। আর এই স্বাধীনতা দিবসে লইয়া আমরা একটু আনন্দে বেশি করিয়াই এই সময়টা আসি, তো ওইটা নিয়ে আমি একটা গান গাইলাম আর কি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখিটাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ
আকাশে বাতাসে আহাতি আনন্দ আকাশে বাতাসে আজকে মোদের বড়ই খুশির দিন আজ ঘরের মাহির হয়ে মোরা আজকে মোদের বড়ই খুশির দিন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন মোরা হয়েছি স্বাধীন আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে ধরব ভুবন গানের সুরে পুরানো দিনের কথায় আসে মনে পুরানো দিনের কথা আসে মনে আসে মনে আসে আহাতি আনন্দ আকাশে বাতাসে আহাতি আনন্দ আকাশে বাতাসে অনেক ধন্যবাদ মহাশ্বেতা দি, খুব সুন্দর গান। তো এখন আমরা যাই নেক্সট ফেজে, আমি যাইলাম রাজীবের কাছে। রাজীব রে, প্রথমে অসংখ্য ধন্যবাদ। রাজীব ভিয়েতনাম তাকিয়া তারিখানে এখন কয়টা বাজে? 11টা, মানে প্রায় সাড়ে বারোটা বাজে, দুপুর সাড়ে বারোটা বাজে। তো যাই হোক, রাজীবের কাছ থেকে রাজীবের কিছু স্মৃতি আমরা শুনতাম চাই, যে অতীত মানে ছোটবেলায় রাজীব কিভাবে স্বাধীনতা দিবস পালন করছে। থ্যাংক ইউ মৃদুল। আচ্ছা, খুব মজার গল্প এই গ্রুপে সর্বভারতীয় সিলেটি ফোরাম। প্রথমে তো মৃদুল অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু সিলেটি, আমি ধর্মনগর থাকার কারণে সিলেটি, আমি সিলেটিটার মাঝখানে বড় হয়েছি, ঠিক আছে। আমার বাড়ি আসলে সিলেট থেকে না, কিন্তু সিলেটের মাঝখানে থাকতে থাকতে আমিও সিলেটি। এটা হয়েছে গিয়ে সবচেয়ে মজার গল্প। তো এখন যে ওখান যে মানে চেঞ্জ, পরিবর্তন আর কি, স্কুল মানে আমার কথা হইল মানে চেঞ্জ মানে আগে স্বাধীনতা দিবস আমরা পালন করতাম, আমরাই সবকিছু করতাম, রাত্র জায়গা, পতাকা কাটা, এই কাটুরে ফ্ল্যাগ হোয়েস্টিং হইব পরের দিন, এটা রেডি করো, ওইটা রেডি করো, স্কুলের মধ্যে অনেক রাত্র দেরি করে সেটা সবকিছু রেডি হইল, পরের দিন সকালবেলা এটা সময় মতো আবার গিয়ে লাগাও, উঠো, শুরু করো। তারপরে মৃদুলের অথবা মনে থাকবো আগে ধর্মনগর খুব ট্যাবলোই, প্রত্যেক স্কুল, সব স্কুল, তারপরে সব ক্লাব, তারা আবার খুব সুন্দর সুন্দর ট্যাবলো করতো, চকলেট পাইতাম আমরা। ওই একটু আগে হিমাদ্রিও করছে, চকলেট পাইতাম, অরেঞ্জ কালারের, এটা অরেঞ্জ কালারের চকলেট দেওয়া হয়তো, ওইটা লিয়ে মারামারি কারাকারি, কতক্ষণে চকলেট পাওয়া যায় আর কি। হরিলুটের মতো হইতো চকলেট, হরিলুট দিছি আর সব গিয়ে এখন ঢুকাইতেছে, কই গেল রে চকলেট। যাই হোক, তো আগে স্বাধীনতা দিবস মানে একটা অদ্ভুত একটা এক্সাইটমেন্ট আসতো আমার মনে হয়। সময়ে যত আগায় মানুষের আন্ডারস্ট্যান্ডিং বোধহয় একটু পরিবর্তন হয় আর কি, স্পেশালি আজকের বাচ্চারা, আজকের প্রজন্ম বা আজকের যারা মানে পোলাবান যারা আজকের আর কি, তারা কতটুকু ক্লোজলি হয়তো বা গল্পগুলি শুনে। আমরা যেমন, আমরা যারা বড় আসলো তারা কাছ থেকে তত ক্লোজলি ফ্রিডম ফাইট বা স্বাধীনতা সংগ্রামের বা প্রত্যেকেরই বাড়ি ঘরে পরিবারে কেউ না কেউ সামহাও ফ্রিডম মুভমেন্টের লোকে কানেক্টেড আসলো, কাজে গল্পগুলি আমরা যখন শুনছি আমরা বোধহয় আরো অনেক বেশি ভাবে কানেক্ট করছি। কাজে কাজেই হয়তোবা আমরা সবাই একটু স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা দিবসটা অন্যভাবে দেখছি। আজকে স্বাধীনতা দিবস পালন করা হয়, সবাই গিয়ে পার্টিসিপেট করে। আগে স্বাধীনতা দিবস সবাই মিল্লা
আয়োজন করতো, ওইটা হচ্ছে কি একটা বেসিক ডিফারেন্স আর কি। যেমন আজকে সবকিছু ডিজিটাইজ, তার মধ্যে করোনা ভাইরাস, কবে যে যাইব করোনা ভাইরাস, মানে ইচ্ছে থাকলেও স্কুলে গিয়ে যে কিছু করবো করতে পারে না, কত কিছু করার চিন্তা তারা, এই স্বাধীনতা দিবসে এইটা পালন করুম, এইটা করুম, এরকম গান গামু, এরকম নাচুম, এরকম প্রোগ্রাম করুম, ইচ্ছা সবাইরই কিন্তু কেউই করতে পারে। তো অনেক অনেক কিছু, অনেক ছোট ছোট জিনিস মনে পড়ে আর কি, আমি খুব তাড়াতাড়ির মধ্যে কমো। আগে ওই বিবিআই মাঠে খুব বড় অনুষ্ঠান হইতো, তো এই অনুষ্ঠান শেষ করে আমরা দৌড় দিতাম এসডিও অফিসে, এখানে আরেকটা ফ্ল্যাগ হোস্টিং হইতো বিশাল, মানে ওই পুলিশ ফোর্স, বিভিন্ন ফোর্স, তারা সবাই প্যারেড করতো, চকলেট টকলেট দেওয়া হয়, তার মধ্যে একটা প্যাকেট দেওয়া হয়তো, প্যাকেটের মধ্যে মিষ্টি থাকতো, সিঙ্গারা থাকতো, এটাও আরেকটা অ্যাট্রাকশন আসতো, দৌড়ে যাইতো যে তাড়াতাড়ি যাই বা গিয়ে পাইবা এটা। তারপরে স্কুলের মাঠে খেলা হইতো, খেলাতে আবার অনেক প্রাইজ টাইজ দেওয়া হয়, আমরা তখন খুব বাস্কেটবল খেলতাম বীর বিক্রম ইনস্টিটিউশন, আর এদিকে ডিএনবি, দীননাথ নারায়ণ বিদ্যা মন্দির, ডিএনবি খুব হইতো আর কি। এই বাস্কেটবল খেলা মানে এটার দিকে 3 মাস 4 মাস আগে থেকে প্রিপারেশন, জিততেই প্রেস্টিজের ব্যাপার হচ্ছে না, বিবিআই ডিএনবির বাস্কেটবল খেলা মানে 10টা থেকে 12টা পর্যন্ত মানে স্কুলের সামনে, এটা আরেকটা উৎসব। তো বিভিন্ন প্রোগ্রাম হইতো, এই টেবলো কইলাম, আমি থাকতাম একদম, আমরা থাকতাম স্কুলের খুব কাছেই, পুকুর আছে এইদিকে বিবিআই, এদিকে গার্লস স্কুল, মাঝখানে পুকুর, আমরা থাকতাম মাস্টার পাড়া, সমস্ত মাস্টাররা থাকতো আর কি, বিবিআই গার্লসের মাস্টার দিদিমণিরা থাকতেন, আমরা একটা বাড়ি থাকতাম, আমার মা বাবা দুজনেই শিক্ষক শিক্ষিকা, বাবা বিশ্বগুপ্ত, মা মহুয়া গুপ্তা, একজন গার্লস স্কুলে, বাবা তো অনেক আগেই চাকরি ছেড়ে দিয়েছেন, নিজের স্কুল যুক্ত, তো কাজে কাজেই দুই স্কুলের মাঝখানে বড় হয়েছি, তো স্কুলে যাই প্রোগ্রাম হইতো সবকিছুর মধ্যেই থাকতাম, সেই রাজ্যে ফ্ল্যাগ বানানো, পরের দিন ফ্ল্যাগ লাগানো, এই করো, আগের দিন খাদি ভান্ডারি গিয়া দীক্ষায় দিব সবকিছু ঠিক আছে কিনা, ফ্ল্যাগ না থাকলে নতুন ফ্ল্যাগ কিনা আনো, রাজ্যে করা, ভোর অব্দি কাজ করা, রাজ্যে থাকলে আলাদা একটা আনন্দ সবাই মিললে, তখন বাড়ির বাইরে রাজ্যে থাকা, ও স্কুলের প্রোগ্রাম 15 আগস্ট, এর লিগে পারমিশন পাইতাম, এটা আরেকটা এক্সাইটমেন্ট, বাড়ির বাইরে রাজ্যে থাকতাছি, ইয়ে করতে, মানে বিশাল ব্যাপার, স্কুলের দায়িত্ব, স্কুলের ফ্ল্যাগ হোস্টিং হইব, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যাপারটা এটা একদম আলাদা, এইটা সরস্বতী পূজা হোক, 15 আগস্ট হোক, 26 জানুয়ারি হোক, যাই হোক, এটা একটা বড় বড় মজার গল্প। আবার ইয়ে হইতো রাত্রেবেলা আমরা যখন স্কুলের এই সমস্ত 15 আগস্টের সমস্ত প্রিপারেশন করতাম, তখন বিবিআর পুকুরে অনেক মাছ আসত, খুব মাছ, আমরা ওই দিন পারমিশন দেওয়া হয়তো তোমরা একদিন জাল ফেলাইতে পারবা, তাহলে যা মাছ ধরবা রাত্রেবেলা তোমরা খিচুড়ি রান্ধো, মাছ ভাজা করো, স্কুলের কাজ করতেছো, স্কুলের ক্যান্টিন থেকে তোমরা খিচুড়ি মাছ ভাজা করিয়া দেওয়াইবো, যেহেতু তোমরা স্কুলের কাজ করবে, বিরাট এক্সাইটমেন্ট। হ্যাঁ পারি না তবু জাল টাল দিয়ে নেমে যেতেছি কি আমরা, মাছ তো ধরতে হবো, আমরা যেহেতু পারমিশন দেওয়া হয়েছে, মানে 15 আগস্ট শুধু 15 আগস্ট আস না, 15 আগস্টের অ্যারাউন্ড 15 আগস্ট দের ইজ মেনি মোর, অনেক কিছু, এই যে বন্ধু বান্ধব সবাই, অনেক বন্ধু, স্কুলের বন্ধু সবাই মিললা, রাত জেগায় এত কিছু করা, পরের দিন সকালবেলা সময় মতো লাগানি হোক, বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, আর অগস্ট মাসে সবসময় বৃষ্টি হয়, আর যেমন 15 আগস্টের দিন বৃষ্টি, এটা যেমন একটু বেশি হইল, তো সকালবেলা বৃষ্টিটা বেশি হইল, সবাইয়ের মন খারাপ, সে বৃষ্টিটা নামতেছে, কিন্তু আমরা তো বৃষ্টি হোক আর না হোক সবাই আসি গিয়া, এটা অদ্ভুত, মানে আমরাই মনে হইতো আর কি, এটাই বোধ হয় সবচেয়ে বেশি আনন্দের দিন, খুব আনন্দ করছি। আর কইলাম যে দুই স্কুলের মাঝখানে থাকায় মানে সবকিছু চোখের সামনে হয়েছে, খুব বেশি ক্লোজলি দেখছি, খেলা, বিভিন্ন প্রোগ্রাম, 15 আগস্টের উৎসব, আনন্দ মনে হয়, ধর্মনগর যখন যাই ওই প্রত্যেকবারই দেখি দুই স্কুল, আর অনেক কথাই মনে পড়ে আর কি, ছোটবেলা কেমনে বড় হওয়া ওই আর কি। তো যাই হোক, আমি তো মানে মৃদুল আমরা যখন ফোন করে কইছে কয়েকদিন আগে যে আমরা এরকম একটা অনুষ্ঠান করবো, আমি বলছি দারুন, সুপার, আমি কইলাম যাই হোক আমি একদম খুব খুশি হব যদি জয়েন করে সবার লগে কথা কইতে পারি, সবার লগে শেয়ার করতে পারি, আর এত গল্প যেটা মানে সারাদিনই করা যায়, কত স্মৃতি, কত গল্প, মানে শেষ হয় না আর কি। তারপর সেম পরবর্তী সময়ে যখন শিলচরে জিসি কলেজে পড়লাম, আমি জিসি কলেজে পড়ছি, তো জিসি কলেজও অনেক রকমের গল্প, অনেক অনেক ইতিহাস, অনেক গল্প,
এই 15 আগস্টে দিয়ে আসি এরা ইডি পরে কমু আমরা এবার শ্রমিক টিকা শুনি মৃদুল টিকা শুনি ঠিক আছে ধন্যবাদ রাজীব খুব সুন্দর স্মৃতিচারণ এটা ঠিকই খুবই আনন্দর আছে ছোটবেলাও 15 আগস্ট আমার মনে হয় মানে শুধু স্বাধীনতা দিবস পালন না এটা একটা উৎসব আছিল যার মধ্যে আমাদের ইনভলভমেন্টটা বেশি থাকতো হ্যাঁ এটা একদম ঠিক কথা তো আমি মহাশ্বেতাদির কাছে আইরা মহাশ্বেতাদি তোমার ছোটবেলার কিরকম স্বাধীনতা দিবস পালন করছো এটা আমরা একটু শোনাও আচ্ছা আমি তো শিলচরে ছোটবেলাটা কাটাইছি আমরাও স্কুল থেকে এরকম নানা রকম আয়োজন আর কি ওই তো সকাল থেকে আমরাও তো অখন যেমন ছেলেরা মেয়েরা ইকুয়াল তখন তো মেয়েরা স্কুলে রাত্রেবেলা কিছু করা টরা এটা তো আসিল না আমরা সকাল থেকে শুরু হইতো আর কি তা স্কুল থেকে আমরা যাই আমরা রে নাও হইতো আমরা সব ফিজিক্যাল ট্রেনিং এর সব ছাত্রীরা কেউ কেউ আসিল বন্ধুরা এনসিসি তারা পড়তো এনসিসির ইউনিফর্ম আর আমরা পড়তাম পিটি ড্রেস যেরকম সাদা সালোয়ার কামিজ তার সঙ্গে একদম ধূপ দরস্ত দুপাট্টা তার সঙ্গে বেনি বান্দিয়া সাদা ফিতা উতা দিয়া এটা একটা বিরাট আনন্দ আছিল আর কি সাদা কেডস ফরিয়া আমরা সব মাঠে যাইতাম স্কুল থেকে আর কি ওইটাই একটা আনন্দ যে প্রথম এরকম ভাবে যেখানে মা বাবার কোনো লগ নাই আর কি আমরা টিচাররা লগে এটা একটা আউটিং মতো এটা একটা বিরাট আনন্দ আছিল তারপরে ওই মাঠে গিয়া তারপরে আমরা অনেক সময় পার্টিসিপেটও করতাম অনেক সময় আমরা দর্শক অন্যরা যা করতেছে আমরা দেখতাম এক এক বছর এক এক রকম হইতো আর কি এই মাঠে যাওয়া মাঠ থেকে দেরি করিয়া মানে হই হই করতে করতে আবার ফিরা মানে এটা একটা আলাদা রকম আনন্দ আছিল আর কি আমাদের মধ্যে যে এরকম ওই স্বাধীনতার ভাবটা যেন ওই দিন থেকেই মনে হইতো যে আমরা কত স্বাধীন কত ফ্রি আর কি ওই যে কইলাম না মনের স্বাধীনতাটা তখন আমরা ওই দিনটাতে পাইতাম মনের স্বাধীনতা যেখানে কোনো কন্ট্রোল নাই আর কি অথচ আমরা একটা কিন্তু বাঁধনের মধ্যে আসলাম এরকম না যে আমরা অসম্ভব দিন ইনডিসিপ্লিন হইয়া রাস্তায় গেলে যেসাতা করার এরকমও না কিন্তু তার মধ্যে যেন একটা স্বাধীনতার স্বাদ পাইতাম আর কি আমরা এই দিনটা আমাদের কাছে একটা খুব একটা মানে আনন্দের একটা দিন আছিল আর কি তো ওই যাওয়া এরপর আমার একবার মনে আছে আমি করিমগঞ্জ আমি 2 বছর আসলাম বাবা ট্রান্সফার হয়েছিল করিমগঞ্জে একবার আমরা এরকম মাঠে গেছি স্কুল থেকে আর যাওয়ার পরে আর তখন আমি খুব ছোট যাই হোক মাঠে যাওয়ার পরে এরপরে যে এনসিসির ছেলেমেয়েরা অনেক রকম ডেমনস্ট্রেশন দেয় তো যে এটা ওইটা সেটা যেরকম আমরা আর্মির অনেক কিছু আমরা ডেমনস্ট্রেশন দেখি ইন্ডিপেন্ডেন্স ডেতে দিল্লিতে ওই রকম একটা ডেমনস্ট্রেশনে তারা টিয়ার গ্যাস ফাটাইছে আর কি আর আমরা তখন মানে অত ছোট যে কোনো আইডিয়াই নাই যে মানে টিয়ার গ্যাস জিনিসটা কি তা আমরা ভাবছি যে মানে এরকম দাঙ্গা ওঙ্গা বাবা তারা কাছে ছোটবেলা শুনছি যে এরকম দাঙ্গা লাগি যেত আমরা তো মানে কে কোন দিকে বাগতাম আর কি এরকম মনে হয়েছে যেন দাঙ্গা লাগে গেছে ধোঁয়ায় সাইড দিক মরি গেছে একদম আর তারাও মানে একেবারে যেন ওয়ারিয়ারদের মতো আগাইয়া আইতেছে মানে সবই কিন্তু মাঠের মধ্যেই হর আমরা সামনে কিন্তু মনে হয় যেন তারা যেমন অন্ধকারে ধোঁয়ার মধ্যে কিছু তো বুঝলাম না মনে হয় যেন আমরাই অ্যাটাক করতে আইব মানে ছত্রভঙ্গ হয়ে গেল আর কি সবকিছু এরকম এই এক্সপিরিয়েন্স আমার অখনো ছোটবেলার একদিন মনে আছে এরপরে সব টিচাররা আমরারে একখানো করিয়া কইলা যে আরে তোমরা ডরাও কি তা এটা তো শো এটা তো ডেমনস্ট্রেশন হর তেমনি কি আর কি তা করতে লাগবো তারা বড় হইয়া তা করবো না নি যদি দাঙ্গা উঙ্গা লাগে তোমরা কি তা ভাবলা ওখানে দাঙ্গা লাগিয়ে গেছে নি তা আমরা যাই হোক ওই দিন গিয়া বুঝলাম যে নানা রকম কিছু ডেমনস্ট্রেশন ডিসপ্লে ওইখানে হয় আর কি তা এটা একটা খুব মনে আছে ছোটবেলার একটা ঘটনা যেদিন খুব ডরাইছিলাম এরপরে তো স্কুল জীবন কাটানির পরে আমরা আমি যখন কলেজে এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে আইলাম ইউনিভার্সিটিতে আইয়া 15 আগস্টে ওই মুখে মুখে খুব একটা কিছু যে পার্টিসিপেশন আসেন এরকম আসেন না কারণ আমরা তখন কলকাতার নতুন আর খুব একটা ইয়েও করতাম না মানে এরকম ভাবে বাইরে যাওয়া টাওয়া এরকম ভাবে কারণ মার কাছে না থাকলে যাওয়া হয় আর কি মাসির কাছে আসলাম সুতরাং কন্ট্রোলটা একটু বেশি আসিল তখন তো সুতরাং তার মধ্যে আর গেছি না তারপরে ওখানকার জীবনে যেরকম আমি যে স্কুলে পড়াই ওই স্কুলে আমরা প্রত্যেকটা মানে ওকেশন এত সুন্দরভাবে মানে পালিত হয় আর কি তা ওখান আমরা যেরকম এই দিনে আমরা সবাই একত্রিত হইয়া আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং হয় আমরা প্রিন্সিপালে ফ্ল্যাগ হোয়েস্টিং করুন এবং আমরা প্রোগ্রাম করি বাচ্চারা গান গায় তারপরে পুরা স্কুলের মেয়েরা সব আয় আর কি আর ওই যে রাজীব বাবু কইলা না যে বৃষ্টি একটা ওই বই 15 আগস্টে
এটা মানে একদম জানা কথা। আমরা তো এমনও করতে লাগে যে আমরা বাইরে অ্যাসেম্বলিতে মেরারে আগের থেকে কইয়া দেওয়া লাগে যে তোমরা একটা সাতটি লইয়া আইও, মানে সাতটি লইয়াও অ্যাসেম্বলি হয় আর কি, এরকম সাতটি লইয়া ফ্ল্যাগ হোয়েস্টিং হয়, গান বাজনা হয়, মানে এইরকম। তো এটারও একটা আলাদা একটা অন্যরকম ইয়ে থাকে যে মানে অত স্ট্রেসের মধ্যেও কি সুন্দর সব প্রোগ্রাম নামি যায় আর কি, আর সবের মধ্যে খুব এনথুসিয়াজম। আগে যেরকম আমরা ঠিকই ওইটা ওইটা একটা মানে উদযাপনের ব্যাপার আছিল, এখন যেরকম ছেলেমেয়েরা দেখি যে এটা একটা স্পেশাল ডে হিসেবে ধরে, অনেক ছেলেমেয়েরা আমরা দেখি যে মা বাবারা আমরাই হয়তো অতটা বুঝাইতে পারছি না, মাঝখানে একটা মানে এই জেনারেশনেরই মাঝখানে একটা সময় গেছে যেটাতে ছেলেমেয়েরা অত অত বেশি এটারে মানে মূল্য দিতে শিখছে না, এটা হয়তো মা বাবারই দোষ হইব, হয়তো আমরাই পারছি না। কিন্তু যেরকম তারা সকালবেলা উঠিয়াই যে আমরা যেমন ছোটবেলা আসিল আগের দিন রাত্রির থেকে ফ্ল্যাগ রে ইস্তারি ইস্তারি করিয়া রাখা, সাজাইয়া গুছাইয়া পুরা বাড়ির মধ্যে ছোট ছোট কাগজের ফ্ল্যাগ লাগাইয়া আঠা দিয়া রাত্রেবেলা বইয়া ভাই বোনে মিলিয়া একটা আনন্দ করিয়া সপ্তাহ রেডি করিয়া রাখলাম আর কি, যে কালকে সকালে এটা হইব। সকালে উঠিয়াই আর সবচেয়ে ইয়ে আসিল যে আমরা স্নান করিয়া একেবারে পরিষ্কার হইয়া আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করতে লাগবো, যে ঘুম থেকে উঠিয়াই করিলাম এরকম না, তো বাড়ি সুদ্ধা সবে একেবারে গিয়া ফ্ল্যাগ হোয়েস্টিং হইলো, হয় একটা একটা ডান্ডা খুঁজিয়া বাইর করা হইলো, এটার মধ্যে বান্ধিয়াই আমরা করে নিলাম কোনোখানে একটু লাগাইলাম এরকম, কিংবা বাসার তো এরকম অত দড়ি উড়ি দিয়ার একেবারে উঠানি অফিসিয়ালি যেরকম হয় এরকম তো হইতো না, কিন্তু ওইটা নিয়েই আমরা একেবারে গর্ববোধ, খে সালের উপরে লাগাইতাম, খে গেটের উপরে লাগাইতাম, খে কোনো গাছে মানে যাতে এটা দেখা যায় আর কি এরকম। আবার এমনও হইতে হইব যে যদি একটু হাওয়া দেয় যেন উড়ে, এইরকম ভাবে লাগাইতে লাগবো আর কি, একটা খোলা জায়গা। তো আমরা তো শিলচর সব টিনের চালুল আসিল, তো আমরার বাসাতে একটা আসিল যে মানে ইলেকট্রিকের পোল থেকে আইয়া, এখন জানি না এরকম হয় কিনা, ছিল ইলেকট্রিকের পোল থেকে আইয়া যখন বাসাত ইলেকট্রিসিটি ঢুকে ওইখানেও আবার একটা লোহার একটা জিনিস থাকতো এরকম লম্বা মতো, ওইটার মধ্যে দেওয়া তারটা চালের কিনার দেওয়া ঢুকতো, আমরা চেষ্টা করতো তখন ইতার তো অত লম্বা তো নাই, তখন আমরা তো উঠতে উঠতে পারলাম না, মানে এরে ধরো তারে ধরো বাড়ির খেয়ে আসে রে আইয়া একদম উপরে যেন আমারটা দেখা যায়, এটা একটা মানে একটা আনন্দ আছে আর কি আলগা। তারপরে যাই হোক এটা ফ্ল্যাগ হোক টাঙানি, তো এখন দেখি বাচ্চারা রে আমরা যখন তারারে তারার মধ্যে এগুলি ইয়ে জাগাইবার ইয়ে করি, তখন তারা একটা স্পেশাল ডে হিসেবে কতটা দেশের লেগে ভাবে বা কতটা দেশের লেগে তারার মন কান্দে এটা জানি না, কিন্তু একটা স্পেশাল ডে যে এটা এটা কিন্তু তারা জানে। এবং আমরা টিচার হিসাবে আমরা তারারে অনেক রকম বোঝাই যে যে যারা বর্ডারে প্রাণ দিতেছে, মানে এমনি বেনালেও তো বহুত মানুষের প্রাণ দেয় রকম, এখন তো কোনো যুদ্ধ নাই কিন্তু নানা রকম কারণে, তারার লেগিয়া তোমরা ভাবতে শিখো, তারার লেগিয়া ভাবো যে তারা বর্ডারে আসে দেখিয়াই আজকে আমরা অত সুন্দরভাবে রাত্রে ঘুমাইতে পারলাম। হ্যাঁ, তারা খালি খালি যে তারা বর্ডারে প্লেনসে না, তারা পাহাড়ে, তারা সিয়াচেনে, তারা সমুদ্রে, সব দিকে তারা জাগিয়া আসে দেখিয়া তুমি সুন্দর করে ঘুমাইতে পারবে। এই এই টিচার হিসাবে আমরা এইটুকুই তারারে বুঝাইবার চেষ্টা করি যে তোমরা এগুলো, এই যে একটা গান আছে এ মেরে বতন কে লো, এই গানের মধ্যে কথার মধ্যেই পুরা যেন আমরা দেখতে পাই যে আমরা দেশের জওয়ানরা আমরার লেগে কিটা করে। তো মেয়েরারে কই যে তোমরা এই গানের খালি শুন না, কথাটিরে বালা করিয়া বুঝো, কথা বুঝলে দেখবা তোমরার মধ্যে ওই দেশাত্মবোধক ভাবটা আইব, তোমরা বুঝবাই যে দেশের লেগে জওয়ানরা আমরা কিটা করে। আমরা তো জানি যে হ্যাঁ বর্ডারে আছে জওয়ানরা, বর্ডারে থাকলেই তো হইলো না, তারা কি কাজটা করতেছে, তারা যে দেশের লেগে কিটা করে এটা তুমি ফিল করো, এই ফিলিংটা যে যখন তোমার আইব তখন তুমি বুঝবাই যে তুমি দেশের লেগে তুমি ফিল করলা, যেটুকু করো তোমার জওয়ান হইতে লাগতো না, তুমি আজকে দেশের লেগে কিছু যদি করতে চাও তুমি নানাভাবে করতে পারো, এমন একটা বাইরে তোমার গেটের বাইরেও গিয়ে তুমি একটা এমন কাজ করতে পারো যেটা তুমি এক কিছু একটা ফললাই তোমার দেশের লাগে বা তোমার মানুষের লাগে বা তোমার নেইবারের লাগে, একের প্রতি একের ভালোবাসা, এটাই তো দেশাত্মবোধ, যে আমি আমার আরেকজনের লেগে ভাবলাম এবং কোনো ডিফারেন্স নাই, এ যে এ নিশা এ উষা এ আমার জাত হে আমার জাত, এই যে একটা ফেলো ফিলিং যেটা, এটাই হলো দেশাত্মবোধ জিনিস, যেটা যেটা আমার মনে হয় আর কি, যে আমি আরেকজনের লেগে চিন্তা করলাম আরেকজনের কথা ভাবলাম। এবং সবচেয়ে বড় দরকার জিনিস যেটা সেটা হলো পেশেন্স, আমার রাগ উঠিয়া আমি অনেক কিছু করতে পারি যেটা রাগের মধ্যে করতে নাই, যেসব জিনিসগুলি রাগ উঠলে যদি আমি ঠিক ডিসিশন নিতে পারতাম না, সবই ভুল ডিসিশন, সুতরাং পেশেন্স রাখিয়া
আমার আমার ফেলো মেনরার লগে আমি যদি মিলামেশা করি, আমি আমার লিমিট জানবো, তার লিমিট আমি জানবো, কিন্তু ওই ওই ফিলিংটাই আমার মনে হয় যে এটাই হলো মানে আমার দেশের লেগে আমার ফিলিং আর কি। তখন অনলাইনে আমরা কাজ করলাম বাচ্চারার লগে, রাজীব বাবু যেটা কইলা যে অনলাইনে অনেক রকম রেস্ট্রিকশনস আছে কিন্তু তবুও তারা খুব এনথুসিয়াস্টিক বাচ্চারা, তারা তারার নাচের ভিডিও পাঠাইতেছে, তারার গানের, তারার কবিতার, এই যে ঝাঁসি কি রানীর কবিতা তারা একদম ঝাঁসি কি রানী সাজিয়া তারা আমাদের পাঠার, তারপরে গান গাইয়া পাঠার, তারপরে তারা বাজার বেহালাতে এবং সিনথেসাইজারে তারা বন্দে মাতারাম বাজাইতেছে, সারে জাহাজে আচ্ছা বাজাইতেছে, বাজাইয়া আমরা এই যে এইটুকুই যে তারা আমরা লেগা এখন দেশের লেগা যে করে এটাই তো আমাদের কাছে অনেক বড় পাওনা আমরা আগের জেনারেশন হিসাবে। এই যে এখনকার যে ছেলেমেয়েরা এইটুকু যে ভাবে যে ইটস আ স্পেশাল ডে ফর দ্য কান্ট্রি, এই যে চিন্তাধারাটা এটা এইটুকুই আমাদের পাওনা আর কি। অনেক ধন্যবাদ মহাশ্বেতাদি, খুব সুন্দর করে কইছো, স্মৃতিচারণ তো সত্যি মানে খুব মজা লাগছে। তুমি মেনশন করছো ওই যে বেনিবান্দার কথাটা, এই জিনিসটা কিন্তু আমার আমার তখন রিয়েলাইজ হয়েছে যে আমরা মানে ডিসকাশনে তোমারে পাওয়ায় মানে মহিলারা কিরকম মানে মেয়ে বাচ্চারা কিরকম সেলিব্রেট করছে ওইটা রিফ্লেকশনটা কিন্তু প্রপারলি আইছে, যেটা যেটা হয়তো আদারওয়াইজ আমরা মিস করে লইলাম না, এটা কিন্তু খুব ভাল লাগছে তোমার ইয়ে কথা। আচ্ছা আমি যাইরাম শ্রমিকের কাছে, শ্রমিকের অভিজ্ঞতা শোনার লাগি। আর শ্রমিক যদি পারা যায় একটু ক্যামেরাটা একটু ইয়ে কর, শুধু মাথার অংশটাই দেখা যাক। হ্যাঁ হ্যাঁ এই হইছে, হ্যাঁ এই এই ঠিক আছে ঠিক আছে। নমস্কার সবরে, আমি পড়েছি তো হাইলাকান্দি বেশি পড়াশোনায়, তো আমার স্কুলের নামও আছে ঋষি অরবিন্দ বিদ্যা। 15th August যে 15th August খালি স্বাধীনতা দিবস আছে না, এদিন ঋষি অরবিন্দর জন্মদিন আছে। তো আমরা স্কুলও আগে ঋষি অরবিন্দর লাগে একটা অনুষ্ঠান হইয়া তারপরে ফ্ল্যাগ উঠান, তো এটা বেশ আমরা বেশ আগের থেকেও একটা উৎসাহ আছে যে তানো জন্মদিন সঙ্গে স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস তো সবাই খুলল যে এটা এই সময় আমরা সময় একটা উৎসবও আছে, কারণ আমরা সময় তো আর এরকম ফাদার্স ডে মাদার্স ডে ফ্রেন্ডস ডে এরকম ডেইজ আসিল না, তখন অত ডেইজ হয়েছে যে এটার মধ্যে ইন্ডিপেন্ডেন্স ডে হয়ে একটা ঢুকে গেছে আর কি, এরকম একটা দিব। তখন আমরা এরকম স্কুলও খুব ভালো ফাংশন হইত, তারপরে তখন বড় মাঠে সবসময় যেটা শহরের ফ্ল্যাগ এটা উঠানি, তখন যে মন্ত্রী থাকতো বা নাইলে জেলা শাসকে উঠাইত, তো এইখানেও ফ্ল্যাগ উঠানির সাথে সবচেয়ে যেটা আকর্ষণীয় আসলে এটা হইলো প্যারেড যেটা হইতো, তখন ওই পুলিশ এনসিসি এরা প্যারেড করতো। আর আমরা বেশি উৎসাহ আসিল যে এরপরে তারা ওই 21টা গুল্লি করতো, এই গুল্লির যতক্ষণ হইছে না ততক্ষণ আমরা শান্তি আছি, ওইটা আমরা খুব উৎসাহ আছি। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো, আর ওই হিমাদ্রি যেরকম কইল ওইটা লজেন্সের একটা লুবা ছিল, সবে সবখানেও যেখানে ইয়ে হইতো অনুষ্ঠান হইতো ওইখানে সবটুকু লজেন্স দেবো, তো ওইটার একটা বিশেষ উৎসাহ আছে সবে। আর সকাল থেকেও মানুষ এই মাঠে যাওয়া মাঠও গিয়া দেখা এটা আসিল, ওখান তো ওখানোর মতো গ্যালারি আসিল না, সবে দাঁড়াইয়েও দেখতো, একটু আগে যেত আগে গিয়া সবে নিজের জায়গায় গিয়ে নিয়ে এটা করতো। আর বৃষ্টির কথাও যেরকম রাজীবে কইল যে বৃষ্টি এই সময় আইতো, তো ছাত্রী উত্তি নিয়েও মানুষে গিয়া দেখতো। আমরাও চিকিৎসক খুব ছোট থাকতে মাঠও যেতে পারতাম না, যখন পাঠশালা করতাম আমরা একটু বড় হওয়ার পরে এই মাঠে যাওয়া শুরু হইল। আর তখন যেটা আমি কইতে চাই এটা আসিল ওখানে যেরকম টিভি, তখন তো আর টিভি আসিল না বা এরকম এই ইন্টারনেটও আসিল না যে সব কিছু দেখা, তখন যেটা আমাদের খুব বড় ইয়ে আসিল এটা আসিল শিলচর রেডিও স্টেশনে শিশু মেলা একটা হইতো সকাল 9টার সময়। এই স্বাধীনতার আগে বা পরে যে শিশু মেলাটা হইতো এটা খুব সুন্দর এই দেশাত্মবোধ ফাংশন, তো শিশু মেলা আমরা মনে ছোটবেলা সবই শুনছি দেখছি, এটা আমরা একটা পার্ট অফ লাইফ আছে এই 9টা শিশু মেলা। আর আরেকটা যেটা অনুষ্ঠান তারা ফলো করতো এটা হইলো এই সন্ধ্যা 6:15টার একটা স্থানীয় সংবাদ, এই একটা কৃষি ইয়ে হইতো তারপরে স্থানীয় সংবাদ, এই স্থানীয় সংবাদও এই তারা স্বাধীনতা নিয়ে আমরা অনেক অনুষ্ঠান হইত, আমিও এক দুইবার এখানে নাটক করছি। আমার মনে আছে একবার প্রীতিলতা ওয়াদ্দেদার নাটক করছি, তখন মাস্টারটার পাঠ করছিলাম, এটা বোধহয় আমি 6-7 করেছি।
তো এরকম আছিল আমরা সময়ের অনুষ্ঠানটা সবে কবি নিয়া করত তারপরে যেটা এটা আমি আসি নিজের কথা কই আর আসি মানে লেট আসি নিজের কথা তখন আমরা কোনো মুভমেন্ট ও রেস্ট্রিকশন আছে যে স্বাধীনতা দিবসে কেউ রেড অ্যালার্ট হয়ে যাইব এদিকে যাওয়া যেত না এরকম হইতো না এরকম কোনো রেস্ট্রিকশন আছে এটা শুরু হইলো বইটা কি আর যে স্বাধীনতা দিবস গিয়া এই মাঠ গিয়া দেখা বা ইয়ে করাটা একটা চেঞ্জ হয়ে গেল এই 90-এর দশক থেকে 95 থেকে তখন থেকেও মানুষের বেশি টিভি দেখা টিভিও হয়ে গেল তখন তো লাল কেল্লার থেকে আর দেখা শুরুই গেল এর আগে তো রেডিও তো সপ্তাহে আছে লাল কেল্লার থেকে দেখা হইতো লাল কেল্লার ফ্লে গোস্টিং গোস্টিং ইত্যাদি বেশি মানুষে ইনভলভ হইল আগের মতো যে নিজেরা ইনভলভ হইয়া গিয়া কাজ করাটা এটা অনেক কম গেল তো এইরকম কখন যেটা ও কখনো সেম স্কুলও কখন আর ফাংশন হয় না স্কুলের 15th অগাস্টের আগে তারা ওই ফ্রিডম ফাইটারের ড্রেস ইউজ করিয়া গিয়া অ্যাটেন্ড করলো গানুন গাইলো বা স্পিচ দিল এরকম কিন্তু আমরা যে একটা পুরা ইনভলভ হইয়া একটা উৎসাহ আছে এটা কখনো অনেক কম তবুও তার মধ্যে এটা হয়তো আছে কারণ এটা তো জেনারেশন টু জেনারেশন মেনটেন করতে লাগবে আর কি যে যতখান দিতে পারে তো তার মধ্যে উৎসাহটা আছে তারা ডিজিটাল হইলেও জুম করিয়াও তারা দেখছি ফাংশন হওয়ার আমরা যে মনের মধ্যে যে দেশের লাগে ভালোবাসা আছে এটা তার মধ্যে আছে করিও আমার মনে কারণ এটা এই আমি যখন দেখি বড় ওখান সিনেমা হলো গেলে স্বাধীন ইয়ে আমরা দেশাত্মগত গান দেওয়া শুরু হয় আমরা ইয়েটা জাতীয় সঙ্গীত তো বাচ্চারা থাকলে দেখছি তারাও সবের আগে দাঁড়াইয়া সম্মান জানায় জাতীয় সঙ্গীতকে যেটা মাঝখানেও একদমই কমে গেছে মানে জাতীয় সঙ্গীত হইলো কেউ মোবাইল করে কেউ কাটাকাটি করে এই জিনিসটা আছে এটা তখন বেশ ভালো আর দিল্লির যেটা স্পেশালি হয় এটা হইলো যত আবাসন আছে আবাসনে নিজেদের মধ্যে কারণ যাওয়া তো সম্ভব নয় আর রেড অ্যালার্ট দিলায় এই অতজন এদিকে যেতে পারো আর অতজন এদিকে যেতে পারো এখানে সব আবাসনের মধ্যে বেশ সুন্দর করিয়া এই ফাংশনটা হয় স্বাধীনতা দিবসে সব বাচ্চারা ইয়া গান গায় বড়রাও যারা আছেন গান বা এই কবি কবিতা করতে পারেন সর্বচুপ কবি কবিতা পাঠ বেশ সুন্দর কালচারাল ফাংশন হয়ে গেল আর এখানের যেটা একটা বিশেষ জিনিস 15ই আগস্টের স্বাধীনতা দিবস এটা হলো গুড ডিউরানি মানে প্রচন্ড গুড ডিউরানি যেটা এই আমরা পশ্চিম বাংলা বাংলার বিশ্বকর্মা পূজার সময় যেরকম হয় এখানে এটা গুড্ডির প্রচন্ড কম্পিটিশন গুড্ডির কাটাকাটি ওইটা নিয়েও এখানের মানুষের প্রচন্ড উৎসাহ তুমি এক অগাস্ট মাস শুরু হইতেও দেখবা বাজারও পূজার সময় যেরকম কাপড় বিক্রির অবস্থা এরকম গুড্ডি বিক্রির অবস্থা যেদিকে যাইবাই গুড্ডি এই অফিস যেটা দেখবাই এই গাড়ির মধ্যে গুড্ডি গুড্ডি লইয়া গুড্ডি বিক্রি করে তো এরকম এদিকের যেটা তারা কালচার এটা হলো তারা যেদিন গুড্ডি উঠানি প্রচন্ড স্বাধীনতার ফাংশন নিয়ে যাওয়ার পরে তারা গুড্ডিটা ওঠে আর আমরা যেরকম ছোটবেলায় সবসময় সাংস্কৃতিক একটা অনুষ্ঠান খাইতাম যেমন সকালে পেরে পেরে হয়ে গেল তারপরে বিকালে যেমন টাউন হল মেনলি টাউন হলো বিভিন্ন সংগঠনের গানটা নইত যারা ইয়ে আছে এখানেও এরকম ইয়েটা নাই তবে আমরা চিত্তরঞ্জন পাঠ তো এই মাঝে মাঝে ওই আমাদের বিপিনপাল ভবনও এটার ইয়ে হয় কালচারাল ফাংশন যদি এটা মানে উইকেন্ড ইয়ে করে যাওয়া পরে যদি স্যাটারডে সানডের মধ্যে করে তো ওখানে একটা ফাংশন হয় নাহলে এখানে এরকম কোনো ফাংশন ফাংশন আর আরেকটা যেটা কথা খুলতাম চাই আর কি এটা হইলো এই স্বাধীনতা দিবসের সাথেও আমরা যে বৃহৎ গোষ্ঠীর মানে ছিন্নমূল হয়ে যাওয়া এই 15ই আগস্ট ছাত্রীদের ছিন্নমূল হয়ে যাওয়াটা এটার যে একটা ইতিহাস আছে তো এটা যেরকম আমরা খাইছি আমরা বড়রার কাছ থেকে এই সব সময় মানে সংগ্রামের গল্প খাইছি আর সঙ্গে এর পরে কিতাব হইলো খাইছি যারা আইসি না তারারও এই সময় সবের সঙ্গে থাকে এই ব্যাপারটা সবে জানতে এই জিনিসটা ক্রমাগত মানে যাতে আমরা নেক্সট জেনারেশনও জানতে পারি তারা যে স্ট্রাগল একটা স্ট্রাগল করিয়া আজকে যে আমরা সবু খাইয়া ফুড়িয়া বাঁচিয়ে দিতাম পারিয়া এর দুই জেনারেশন আগেও দেয়ার ওয়াজ ইমেন্স স্ট্রাগল ওই স্ট্রাগলটাও যাতে বাচ্চারা জানে যে আমরা সবসময় এরকম খুশি হইয়া আমরা দুই জেনারেশন আগেও থাকতে পারছি খুশি ঘুরিয়ার কারণ প্রচন্ড খাটাখাটনি আছে এটা তো যদি খাটাখাটনিটা মাথার থাকে নেক্সট জেনারেশনও এরকম
এটা মাতাত নিয়া ভালোভাবে চলবে এটাও আমার আছে তো লেগাসি শুড বি মেইনটেইন যে এটা আমরা কাছ থেকে যাতে আমরা বাচ্চারা পাই যে আমরা যারা আমরা দাদা ঠাকুরদার কাছ থেকে গল্প শুনিয়ে শুনিয়ে আইসি এটা আমরা মাতাত রইছে যে সেমভাবে তারাও যাতে জানে যে একটা স্ট্রাগল আসিলাম ওই স্ট্রাগল থেকে আমরা আস্তে আস্তে আজকে জায়গাতে আইসি পুরা বিশ্বকেও আমরা সরানি আসি আর পালামতি তো কতটুকু আমার বক্তব্য সব ভালো থাকবা আনন্দে থাকবা ঠিক আছে শ্রমিক ধন্যবাদ বেশ কিছু লাস্টের কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে মানে বাচ্চারারেও কইয়া যাওয়া বাচ্চারারেও যে বুঝানি যে একটা বড় ইতিহাস আছে আমরার আচ্ছা যাই হোক তো এখন আমার টার্ন আমি আমার ছোটবেলার কিছু মজার ঘটনা কই তো আমি একদম গ্রাম থেকে আইছি বাকি সবই মোটামুটি ধরনের টাউন বা বড় শহরে সেলিব্রেট করছেন আমি কিন্তু একদম গ্রামে গ্রামের মধ্যে মানে সীমিত সংখ্যক পরিবার একটা সরকারি স্কুল সেই স্কুলে মানে ট্রাইবেল এবং বাঙালি দুই কমিউনিটির বাচ্চারা আমরা পড়তাম তো হ্যাঁ সবে কইছেন যেটা মানে মেইন আকর্ষণ আছিল চকলেট স্বাধীনতা দিবস পালন মানেটাই হইছে চকলেট তো তার আগে আগের দিন মানে 14 আগস্টের দিন প্রস্তুতি থাকতো আমরা এখানে ইয়ে পাওয়া যাইতো তখন বাস প্রচুর বাস পাওয়া যায় তো তার আগে 14 আগস্টের আগে জোগাড় করা হইতো যে একটা ভালো লম্বা সোজা বাস ছাত্ররা মধ্যে তা কেউ না কেউ এরকম দুই তিনজনে মিলাইয়া বাস একটা নিয়ে আইলো এটারে এই রঙিন কাগজ গুড্ডির কাগজ যেটা আছে এটা কাগজ দিয়া ময়দা ময়দা গুলাইয়া ময়দার আটা বানাইয়া এটা দিয়া পেশাইয়া রঙিন বানানি হইতো তো এটার মধ্যে যে ইয়ে হইতো স্কুলে তো ক্যান্টিন ট্যান্টিন কিছু আসিল না তো স্কুলের সামনে বাজার আসিল এখানে কয়েকটা সায়ের স্টল টল থাকতো তো আমরা কিতা করতাম ময়দা বানানির লাগিয়েও কোনো না কোনো স্টলও যাইতাম গিয়া কইতাম এটা ময়দা জাল দিয়া দো তো তারা জালুল দিয়া দিল তারপরে নিয়ে আইলাম এরপরে ছাত্র ছাত্রীরা মিলিয়া মূলত ছাত্ররাই থাকতো সন্ধ্যার সময় তো মিলিয়া এটারে দিয়া লাগাইয়া এমন ভাবে রাখা হইতো যাতে আবার ওই রাজীবে যেটা মনে করাইছিল যে বৃষ্টি বৃষ্টি যাতে না ভিজে এটার লাগিয়ে আলাদা করে রাখা হইতো পরের দিন সকালে ঘুম থেকে উঠিয়া গিয়া মানে এটারে জায়গা মতো বোয়ানি ফ্ল্যাগ ট্যাগ ইয়ে করিয়া লাগাইয়া আর ফ্ল্যাগ এটা বাড়িতে স্কুলের আলমিরার ভিতরে থাকতো ফ্ল্যাগটি রাখা তো স্যার বা দিদিমণি যে একজন যারা সকালবেলা এটা তারা এটা খুলিয়া দিতা তারাই বাঁধতা এটার 15 আগস্টের কিন্তু ফ্ল্যাগ বান্ধারও একটা নিয়ম আছে তো ও নিয়মে বান্ধানি হইতো বাচ্চারা অনেকে ফুল টুলো নিয়ে আইতো কেউ কেউ মনে হয় তো তারপরে ফ্ল্যাগ হোয়েস্টিং পরে মজার ইয়ে হয়েছিল যে প্রসেশন বা ট্যাবলো টাইপের বাইর হইতো তো প্রসেশনের মধ্যে সবচাইতে বড় মজা সবচেয়ে ছোট ক্লাসে যখন আসলাম 1-2 তখন আমরা দাদা দিদিরা যারা এরকম 5, 6, 7, 8, 9 তারা আমরা লাইন ঠিক কর এটা সব পেরা বেড়া হয়ে যেত ক্যারেমবোর্ডের গুটির মতন এটারে লাইন দৌড়াইতে লাগতো এবং যখন আমরা একটু বড় হইলাম আমরা ছোট বাচ্চারা এরকম এই লাইন ঠিক কর একটা আরেকটার খান্দো হাত ধর মানে এরকম এরকম করে একজন আরেকজনের খান্দো হাত দিয়ে একজন আরেকজনের পিছনে লাইন ধরিয়া প্রসেশন করতো আর যেটা উৎসাহজনক যেটা আসিল আর কি আমরা কিন্তু গলা ছাড়িয়া মানে স্লোগান দিতাম জয় হিন্দ বন্দে মাতরম তো এটির মধ্যে আমরা একটা পুরা এনার্জি দিয়া মানে পুরা শরীরের শক্তি দিয়ে আমরা স্লোগানটি দিতাম তো এই স্লোগানটির মধ্যে দেওয়ার মধ্যেই মনে হয় আমরা একটা বিশাল বড় একটা অনুভূতি কাজ করতো তো আমরা মানে একটা মারাত্মক এনার্জি পাইতাম আর স্যার তারাও আমরা খুব উৎসাহ দিতা কইতা যে যে যত জোরে স্লোগান দিতে পারবো তারে হে চকলেট আগে পাইব তো এটা আরেকটা মানে আমরা মোটিভেট করতাম আর স্কুলে গেলে যেটা প্রথম দিকে হইতো মানে সকালবেলা ফ্ল্যাগ হোস্টিং এর পরে কিন্তু একটা স্যার তারা একটা বক্তৃতা দিতা যে স্বাধীনতা দিবস কি কত সালে কিভাবে আমরা স্বাধীনতা দিবস পাইছি সেই সব মানে বিখ্যাত সব স্বাধীনতা সংগ্রামীরা নাম কারা দেশের লাগে প্রাণ দিছইন কে কোন জায়গাতে প্রাণ দিছইন কিভাবে প্রাণ দিছইন এইগুলা একটা মানে ছোটখাটো ইতিহাস তারা একটা বর্ণনা করতা যেটা কিছু কিছু ছেলেমেয়েরা আসিল মানে একদম মনোযোগ দিত না তারা সবর খালি চকলেটের অপেক্ষা আর আমার খুব ভাল লাগতো আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম
তো যে সময় 5 6 উঠছি মানে 4 5 উঠছি তখন স্যার তারা এরকম মানে 4 5 এর বাচ্চারারও সুযোগ দিতা কইতা যে কেউ বক্তৃতা দিবাইনি তোমাদের মধ্যে তো আমি এটার লাগি মানে একটা প্রস্তুতি আগের দিন থেকে প্র্যাকটিস করতাম যে কালকে এরকম কইতাম তো মানে মোটামুটি 10 15 20 লাইন লেখিয়া নিয়া যাইতাম কাগজে মুখস্থ করতাম আর এরকম বক্তৃতা দিতাম যে এরকম এরকম 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন স্বাধীনতা লাভ করছে তার আগে অমুক অমুক আমরা স্বাধীনতা সংগ্রামী আসলাম তারা বিভিন্ন ভাবে লড়াই করছেন নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং মহাত্মা গান্ধী তো এরকম তার মধ্যে মানে আমরা কিন্তু দিনটারে মানে ইয়ে করতাম কয় না যে উই ইউজ টু লিভ দ্যাট ডে এরকম না যে খালি উপরে উপরে সেলিব্রেট আর উইশ করলাম যেটা মানে এখন একটু অন্যরকম হয়েছে কিন্তু তখন কিন্তু আমরা মারাত্মকভাবে ইনভলভমেন্টটা প্রচুর আছে প্রচুর ইনভলভমেন্ট হ্যাঁ তারপরে ওই যে স্কুলে কোনো কোনো সময় একটু সাজানির লাগে ফুলের তুড়া উড়া বানাইয়া তো এটা সব যার যার বাড়ির থাকি বন্ধুর বাড়ির থাকি তমুকর বাড়ির থাকি নিয়া এইগুলা সাজাইয়া যে একটা সেলিব্রেশন করা এবং প্রসেশনের মধ্যে টেবলের মধ্যে অনেকে সাজি টাজি যাইতো তো আমরা সাজ সরঞ্জাম খুব কম আছিল সীমিত তো আমরা এরকম যেমন কেউ যদি এখন ভগৎ সিং না কি চন্দ্রশেখর আজাদের মতো মুস বানাইতে চাইতো তো মুসল লাগে কিন্তু কোনো কিছু নাই হয় পেন্ট করিয়া কাজল দিয়া পেন্ট করা হইতো নতুবা কসুরি পানা আছে না কসুরি পানা নিচের দিক কিন্তু কইলে দুই নিচের দিক হয় কসুরি পানা নিচের দিক কা দুই তিন দিন আগে থেকে উঠাইয়া শুকাইয়া রাখা হইতো শুকাইয়া অনেক তারপরে ওটি দিয়া মুস বানানি হইতো তো এটি মানে এই যে জুগাড় করা আর কি তার মধ্যে যে আমরা মানে একটা ইনভলভমেন্ট আছিল পুরাপুরি 100% আমরা যুক্ত থাকতাম এটার লগে তারপরে মানে বিকালবেলা আবার ফ্ল্যাগটারে মানি হইতো সময় মতো এইটা স্যার তারাই করতা কিন্তু আমরা সঙ্গে থাকতাম তো মনে হয় স্যার তারাও একটু উৎসাহ পাইতা যে বাচ্চারাও লগে আছে তো এই স্মৃতিগুলাই মানে মজার আরেকটা মজা হচ্ছে চকলেট চকলেট তো আমরা স্কুলটা খুব সীমিত বাজেট আছিল তো স্কুলের চকলেট যে বাচ্চারা দেওয়া হইতো এটা স্কুলের ফান্ড হইতো সরকারি ফান্ড তো ফান্ডের লিমিটেশন থাকার কারণে চকলেট প্রত্যেকে একটা দুইটার বেশি আমরা কোনো সময় পাইতাম না তো চকলেট একটার জায়গায় দুইটা পাই গেলে এটা মানে সাংঘাতিক বড় বোনাস এর মতো সেলিব্রেশন আনন্দ মনে আর কিছু নাই এখন যদি মানে কেউ অনেক কিছু হোটেল রেস্টুরেন্টে খাওয়াইলা এই আনন্দ সেই আনন্দ আর পাই না সেই যে একটা চকলেট অতিরিক্ত চকলেট পাওয়ার যে আনন্দ আর কি এটা কিন্তু অসাধারণ একটা অনুভূতি আর চকলেট খাওয়ার পরে চকলেটের যে রাংসাটা ওটাও ফকেটে ঢুকাইয়া রাখতাম এটা কয়েকদিন থাকতো সবকিছু খুব সীমিত আসতো তো মৃদুল সবকিছুই খুব মানে মাপা সীমিত অবস্থায় আসলো এর লিগাই আমরা বোধ হয় অল্প অল্প জিনিসে খুশিটা বেশি হইতো আনন্দটা বেশি হইতো আর তোমার মানে প্রাচুর্য কম আসলো কিন্তু সবকিছুর মধ্যে বুঝছো প্রাচুর্য কম আসলো তখন যেমন অনেক প্রাচুর্য আছে সবকিছুর মধ্যে হয়তো বা ভ্যালুয়েশন ওইভাবে হয় না আরকি তখন আসতো ওই যে তুই কইলে কসুরি বানার ইয় তিন দিন আগে শুকাইয়া দাড়ি বানাইতা আর ইয় এই হোল প্রসেস ওই মাথা কার টাকলা মাথা হইতো বুঝছো নি তোমার লাউ লইলে স্কিন লইলে কিতা কিতি যোগার যন্ত্র কইরা ওই ওই যে মানে 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 নেসেসিটি ইউ নো সর্ট অফ থিং ফাদার অফ ইনভেনশন ২৬ জানুয়ারি ১৫ আগস্ট আর সরস্বতী পূজা তিনটা বা চারটা জিনিস বোধ হয় হইতো বছরে আর কি টিভি আসলে বেশি আসলো তখন আমার মনে হয় সবকিছু অনেক বেশি প্রচুর পরিমানে প্রচুর অনেক বেশি হয় তো ইম্পর্টেন্স ওই শ্রমিক খুব সুন্দর কইছে ফাদার্স ডে মাদার্স ডে এর মধ্যে ১৫ আগস্ট একটা ডে হয়ে গেছে আরকি সেলিব্রেশন তো ইটালিয়া কিন্তু আমরা সবাই রেসপন্সিবল বোধ হয় আমরাও কতটুকু আসলে আজকের দিনের ইয়াং জেনারেশন যে কতটুকু কই কতটুকু বোঝাই বা কতটুকু শেয়ার করি বা কতটুকু মানে ইম্পর্টেন্স বা প্রাসঙ্গিকতা যে এটার আর কি মানে কেমনে হইছে ২০০ বছর পরাদিন থাকা কেমনে করে পুরা গল্প হইছে আর কি আমরাও কতটুকু কই এটার লিগে বোধ হয় আমরা অনেকটা বেশি মানে রেসপন্সিবল আর আমরাও নিজেরা মানে এটার লিগে দায়িত্ব নেওয়া উচিত
আমরা তারাও কিন্তু অনেক কিছু করার চেষ্টা করতেছে ইভেন টুডে অ্যাকচুয়ালি কথা হইছে আমরার বাবা মারার কাছ থেকে আমরা তারা যে ভুক্তভোগী এই গল্পটি আমরা শুনছি আমরারে তারা কিন্তু জোর করে আর শোনাইছে না তারা জাস্ট কথায় কথায় তারা শোনাইছেন আমরারে শেয়ার করছেন তারার স্ট্রাগল তারার দেশ ভাগ তারার রিফিউজি হওয়া তারার আবার নতুন করে জীবন শুরু করা এইগুলি শুনিয়া কিন্তু আমরার মধ্যে একটা অন্যরকম ফিলিং জাগছে কিন্তু এখন অত বছর পার হওয়ার পরে আমরা তো কিছু এরকম মানে ঠাকুরের দয়া আমরা তো এই স্ট্রাগলটা নাই হ্যাঁ সুতরাং আমরা এটা কিন্তু আমরা বাচ্চারা লাগে ওইভাবে শেয়ার করছি না একটা স্বাধীনতা দিবস হয় কি তার লাগে হয় ওই জিনিসটুকুই শেয়ার করছি এলাকা তার মধ্যে ওই ইমোশনটা আমার মনে হয় গ্রো করছে না উই ক্যান ব্লেম দেম মানে উই ক্যান ব্লেম আওয়ারসেলভস অলসো বাট না এটা খুব ভালো বলছেন এটা খুব সুন্দর সুন্দর একটা কথা কইছেন আপনি একদম কারেক্ট এটাই আসলে ওই ওই প্রাসঙ্গিকতা মানে তখন ওইটা কিভাবে শুনছি কি অবস্থায় শুনছি কি পরিপ্রেক্ষিতে শুনছি ভার্সেস আজকের দিনে আমরা আজকের দিনে মোর অফ গল্প আগে তখন ঘটনা এক্সপেরিয়েন্স আমরার দায়িত্বটা এর লাগিও বেশি যে আমরারও তারারে এটা জানাইয়া দিতে লাগবো তারা যেটা জানে যে আজকে যেটা ফাইরায় এটার একটা বহুত বড় মূল্য আছে সেই তো বহুত বড় একটা মূল্যর পরে আজকে তুমি ফেরে নাথিং ইজ ইন অ্যাবান্ডেন্স এটা তখন অ্যাবান্ডেন্স মনে করে না এক্স্যাক্টলি আচ্ছা আচ্ছা এখন কন্টিনিউ কর না না মানে তুমি কন্টিনিউ কর মানে শুনতেই বল তুমি মানে ইয়ারবে শুনতে হ্যাঁ আমার এটা মোটামুটি হই গেছে আর বড় সময়ের ইয়ারটা আমরা মুসা করে দিলাম আগে যা না না এটা মানে আমি কই লাইছি ছোটবেলার ঘটনা কই লাইছি এখন মহাশতাব্দীর রাস্তায় একটা গান শুনমো তারপরে দুইটা হ্যাঁ আবার তোমার একটা গান শুনি তারপরে রাজীবর কাছে শুনমো যে ভিয়েতনাম বা এ অনেক বছর ধরে বিদেশে আছে বিদেশে 15 আগস্টটা এ কিভাবে পালন করে আর আমার আমার কয়েকটা এক্সপিরিয়েন্স আছে আমেরিকাতে আমি কিভাবে 15 আগস্ট পালন করছি সেলিব্রেট করছিলাম তো এই দুইটা ঘটনা দিয়ে আমরা পরে দিকে মানে শেষ করব মহাশতাব্দীর গান হই যাবে আমার আমার খুব ভালো লাগে রাজীব বাবুর ব্যাকড্রপটা দেখিয়া যে একটা ট্রাইকালার ওইখানে শোভা পার মানে তার ভিতরে যে কতটা আছে দেশের প্রতি ভালোবাসা এটা কিন্তু বুঝাই যায় যে ব্যাকড্রপটাতে এখনো একটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে মানে কুডোস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমি এটার একটা অন্য কারণ আছে এটা আমি পরে কোন আপনার আগে গানটা শুনি আচ্ছা আচ্ছা একটা এক্সপেরিয়েন্স শেয়ার করো আচ্ছা ঠিক আছে আমি এখন একটা একটা হিন্দি গান গাই এই গানটাও সবার খুব প্রিয় গান বাচ্চারাও খুব ভালো পায় আই এম শিওর আজকের শোতে অনেক বাচ্চারাও তারা মা বাবার লগে নিশ্চয়ই দেখে এই লাইভ শো এবং তারার লেগে এটা ভালো মানে তারার মনের মধ্যে এটা জাগানি যে আমরা যেখানেই থাকি আমরার যে দেশ ভারতবর্ষ ভারতবর্ষ আমরার খুব প্রিয় এবং সবের উপরে আমরা আমরা ভারত মাতারে রাখি सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा पर्वत वो सबसे ऊंचा हम साया आसमां का वो संतरी हमारा वो मासवा हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहां से गोदी में खेलती है जिसकी हजारों नदियां गोदी में खेलती है जिसकी हजारों नदियां गुलशन है जिसके दम से गुलशन है जिसके दम से रश के जिना हमारा हमारा सारे जहां से अच्छा
तारे जहां से अच्छा আমার একটা কথা মনে হয়ে গেল এই গানটা গাইতে গাইতে যে রাকেশ শর্মা যখন প্রথম স্পেসে গেল তাই যখন গেল আর কি তখন ইন্দিরা গান্ধী জিজ্ঞাসলা ভারত মহা সে কেসা দিখতা হ্যায় তখন তাই কি তাই কইছলা সারে জাহাঁ সে আচ্ছা আমার এই কথাটা এত ভালো লাগছিল না কি রিপ্লাই সারে জাহাঁ সে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একদম মানে পারফেক্ট গান সিলেকশন হইছে মহা শতাব্দী মানে এরকম গানগুলা একটা গুজবাম দিয়া যায় কিন্তু হ্যাঁ শরীরে মনে এত ভালো লাগে গানগুলি এই গান দেশের দেশের প্রতি যে একটা অনুভূতি আর কি এই অনুভূতিটা এই সব গান ছাড়া মনে এত ভালো আয় না মানে এই সব গানটা আমরা পাইছি বা এখন শুনি যেটা আর কি আর যখন এরকম লাইভ শুনি আর কি কেউ গার এটা মানে এত একটা আনন্দ দেয় সত্যি অনেক ধন্যবাদ তোমার এই গানটা থ্যাংক ইউ আমি তো গাইতে ভালো পাই যখন যেটা মনে হয় আচ্ছা এখন যাই রাজীবের কাছে রাজীবের কাছে শুনি যে বিদেশে অনেক বছর ধরিয়া রাজীব আছে রাজীব কিভাবে মানে এই 15 আগস্ট বা যে কোনো এই ধরনের মানে দেশাত্মবোধক বা দেশের বিভিন্ন স্পেশাল ডে স্পেশালি 15 আগস্টটা কিভাবে সেলিব্রেশন করে কারণ ভিয়েতনাম ভিয়েতনাম ওইসব দেশে থাকার পরেও তো লিমিটেশন নিশ্চয় আছে সেলিব্রেশন করার আমরা ইন্ডিয়াতে থাকলে যেমন সবকিছু সহজে পাওয়া যায় এখানে তো মানে সেলিব্রেট করার লাগে সবকিছু সহজে পাওয়া যায় না তো অতএব কিভাবে সেলিব্রেশনটা হইছে এটা আমরা লগে একটু ভাগাভাগি করলে ভালো হয় রাজীব নিশ্চয় নিশ্চয় অহন প্রথম কথা হইছে আমরা একটা কথা আছে হিন্দিতে কয় ঘর কা মুরগি ডাল বরাবর আমরা হাতের কাছে যখন সবকিছু থাকে আর কি আমরা বোধ হয় এটার মানে মূল্য বা দাম অতটুকু দেই না আর কি যখন এটা আমাদের হাতের থেকে একটু দূরে যায় তখন বোধ হয় আমরা এটার মূল্যটা একটু বেশি বুঝি তো এটা এই কারণে কইলাম দেশের বাইরে থাকতে থাকতে মানে আমি চিরকালেই আই এম এ বিট মোর ইউ নো লাইক মানে দেশের প্রতি অন্যরকম টান আছে বাট যাই হোক এটা সবারই আছে নিশ্চয় তো দেশের বাইরে আওয়ার পরে আর কি এটা মানে একটু বেশি হয় ইউ স্টার্টেড টু মিস ইউর কান্ট্রি মোর বিকজ ওইগুলি তখন নিজের আইডেন্টিটি হয় আর কি আমি কে মানে একটা সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোকের মাঝখানে যখন ঘুরতে আসি তখন মনে হয় আমি কে হোয়াট ইজ মাই আইডেন্টিটি ইন্ডিয়া যাই হোক তারপরে আর ভিয়েতনাম ভারতবর্ষের কাছাকাছি বেশি দূরে না অবশ্য ঠিক আছে দেড় ঘন্টার সময়ের ডিফারেন্স তো এইখানে আমরার যেমন একটা ইয়ে আছে অর্গানাইজেশন আছে ইন্ডিয়ান বিজনেস চেম্বার্স অফ কমার্স আমি ওইটার সঙ্গে জড়িত মানে মানে এদের সদস্য প্লাস এইখানে যে ইন্ডিয়ান কনসুলেট আছে তো কনসুলেটের সাথেও আমরা যুক্ত সমস্ত অনুষ্ঠানে সমস্ত প্রোগ্রামে মানে কি করে অনুষ্ঠান করা যায় তারপরে এর উপরে একটা খুব মজার গল্প আছে 2006-07 থেকে আমরা এখানে খুব বড় বিরাট দুর্গা পূজা করি খুব বড় করে ইন দ্য সেন্স মানে চার দিন পাঁচ দিন প্রচুর পরিমাণে লোক মৃদুল হয়তো দেখছো আর পেজ ফেসবুকে খুবই বড় কইরা দুর্গা পূজা আমরা করি আর বড় কইরা ইন দ্য সেন্স খুব মানে সুন্দর কইরা চার দিন পাঁচ দিন ব্যাপী কালচারাল প্রোগ্রাম সবাই মানে সকাল সন্ধ্যা অনুষ্ঠান প্রোগ্রাম গান বাজনা খাওয়া দাওয়া ইন্ডিয়ার তো মূর্তি আনা হয় কলকাতা থেকে ঠাকুর মশাই আসেন সবকিছু হয় তো কাছে কাছে আমরা যে একটা কমিউনিটি আছে বাঙালি এবং ইন্ডিয়ান বাঙালি কোয়া উচিত না মানে প্রো ইন্ডিয়ান একটা কমিউনিটি সবাই মিলে সমস্ত অনুষ্ঠানের মধ্যে আর কি সবাই মানে দুর্গাপূজা তো শুধু নামে হয় এটা আসলে একটা সবাই মিলে ওই চার দিন পাঁচ দিন সবাই একত্রিত হইয়া একটা আনন্দ উৎসব আর এইভাবে আমরা নববর্ষ খুব সুখেরা পালন করা হয় তো কাজে যখন 15 আগস্ট হয় আমরা অবশ্য নিজেরা কিন্তু করি না তবে আমরা খুব ইয়ে হয় যে আমরা কনসুলেটের মাধ্যমে অতিমিন সিটিতে কনসুলেট আছে আর হানয়ে আছে এমবেসি কনসুলেটে খুব সুন্দর কইরা আমার এই অনুষ্ঠান পালন করা হয় সমস্ত ভারতীয় বাচ্চারা বিভিন্ন প্রদেশের এই যে এইবার হইতাছে না কিন্তু তাতেও কিন্তু থাইম্মা নাই তাতেও তোর ওই সবাই নিজেরা কেউ গান গাইতেছে কেউ নাচতেছে কেউ ফ্যান্সি ড্রেস পইরা ভিডিও কইরা কইরা সব পাঠানি হয়েছে 14 আগস্ট
বা 13 আগস্ট পাঠানি হয়েছে সব একটা জায়গায় আপলোড করা হয়েছে। তো ওই দিন সকালবেলা যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং যাইতে পারি না আমরা, ওই দিন সকালে কনসুলেট ফ্ল্যাগ হোয়েস্টিং করছে, আমরা সবাই এইরকমই লাইভ দেখছি। এর মধ্যে সবার প্রোগ্রাম, এই বাচ্চারা কেউ গান গাইতেছে, কেউ নাচতেছে, বা কেউ ফ্যান্সি ড্রেস মানে কইরা, কেউ মহাত্মা গান্ধী, কেউ সুভাষচন্দ্র বোস, কিন্তু বিভিন্ন দেশনায়কের ভূমিকায় সবাই সবার ছুট্ট কইরা বাড়িতেই একটা অনুষ্ঠান, সবকিছু মিলে একটা বড় বড় অনুষ্ঠান। এমনিতে প্রতি বছর খুব সুন্দর অনুষ্ঠান হয়, প্রায় ঘন্টা বিঘের অনুষ্ঠান হয়, সমস্ত ভারতীয়রা আসে, তারপরে ফ্ল্যাগ হোস্টিং হয়, গান হয়, এখানে তোর খাওয়া দাওয়া হয়, মানে চা স্ন্যাক্স বিভিন্ন রকমের সমস্ত খাওয়া দাওয়া আবার ফ্রি হয় সমস্ত ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলি থেকে। আর আরেকটা কথা কই, মানে কি কইরা জিনিস পাওয়া যায়, তখন মোটামুটি সব দেশে সব জায়গায় মোটামুটি সবকিছুই পাওয়া যায়, এমন কিছু পাওয়া যায় না যে এট টাইমস। আসলে অনেক সময় এই দেশে বোধ হয় জিনিস আরো বেশি অ্যাক্সেসিবল হয়ে যায়, ইউ গেট ইট মোর। সিঙ্গাপুর বা ভিয়েতনাম আর কি, সিঙ্গাপুর তো মানে ইন্ডিয়াই প্র্যাকটিক্যালি, সিঙ্গাপুর মানে কোনোদিন সিঙ্গাপুর মনে হয় না, মনে হয় ইন্ডিয়াতেই আছে, সবকিছুই পাওয়া যায়। তো সবকিছুই পাওয়া যায়, পাওয়া যায় না যে তিনটা জিনিস পাই না ভিয়েতনাম, পটল পাই না, ইলিশ মাছ পাই না, আর ইয়ে ইঙ্গা পাই না, আর মাঝে মাঝে সাজনার ডাটা পাওয়া যায় না, এই চারটা জিনিস তারা সবই পাওয়া যায়। শীতল পটল শীতল তো প্যাক করে বাড়ির থেকে আয় বছরে গুছাইয়া ভালো করে প্যাক করে, ভালো করে প্যাক করে না হইলে শীতলাল লইতে না হইলে ওই বন্ধু অনুষ্ঠান হইতাছে, সবাই মিললা অনেক কিছু আলাপ আলোচনা, গান বাজনা, সাংস্কৃতিক কথাবার্তা। যেমন নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী, মানে আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে যদি পারি লাইভ স্ট্রিমিং করতে বা ভিডিও আপলোড করতে আর কি। মানে এত সুন্দর ভাবে অনুষ্ঠান হয়, আর আমার কাছে এই পূজা মানে অলমোস্ট বাড়ির পূজার মতো, ওই 2007 থেকে আর কি। তো আমরা পূজার সময় ধর্মনগর বা ইন্ডিয়াতে আই না, আমরা এই পূজার জোগাড় যন্ত্র সবকিছুর মধ্যে আছি, মনে হয় নিজেরাই করতে যাই আর কি। তো ওই 4-5 দিন বছরে মানে লুক আপ টু ইট, কবে আইব ওই ইন্ডিয়া অন, যেমন লোক আপ টু কবে ইন্ডিয়া, আমি প্রত্যেকবার ইন্ডিয়া গিয়ে 15 জনের গেট টুগেদার প্রায় সব 25-30 জন 40 জন বন্ধু বান্ধব এক করে দেখা করি, গল্প করি। আমি তো ওই সারা বছর ওয়েট করি কবে ধর্মনগর যাব, কবে স্কুলের বন্ধুরা লাগে দেখা হইব, ওই যে একটা টান, ওই যে একটা প্রত্যেক বছর আগে এক্সপেক্টেশন যে যাবো দেখা হইব, এবার 3 মাসে দেখা হইব, তাই এবার তো আর হইলো না। তবে এইখানে খুব সুন্দর 15 আগস্ট 26 জানুয়ারি বা বিভিন্ন অনুষ্ঠান খুব সুন্দর করে পালন করা হয়, ওইটা হিন্দি ডে হোক বা আন্তর্জাতিক ভাষা দিবস হোক যাই হোক সুন্দর করে পালন করা হয়। তবে 15 আগস্ট আর 26 জানুয়ারি খুব বড় করে পালন করা হয়, বাকিগুলি হয়তো খুবই ছোট, মানে অল্প স্বল্প আয়োজন, 2-4 জন 5-10 জন গেল, বাট 15 আগস্ট 26 জানুয়ারি সুন্দর পালন আমরা সবাই রেসিপেট করি, গান বাজনা করি, বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম করি। তো ওই আর কি, দেশের বাইরে থাকলে দেশের কথা বলতে একটু বেশি মনে হয়, আমি জানি না কতটা ঠিক আছে কথাটা, আমার মনে হয় আমরা সবাই যারা বাইরে থাকি, মৃদুলও বাইরে থাকতো অনেক, তো মানে ইউ টেন টু স্টার্ট মিস ইউর কান্ট্রি মোর, ইউ টেন টু ডু ইট, এটাই বোধ হয় আর কি। সবসময় চোখের সামনে থাকলে, হাতের কাছে থাকলে হয়তো বা অনেক সময় আমরা এটার মূল্যটা বুঝিও না, দেশের বাইরে আইলে পরে মনে হয় বোধ হয় আর কি একটু বেশি। আমি ওই ঘরে লাগাইছিলাম 15 আগস্ট করুক, এইখানে তো ফ্ল্যাগ আর এইবার আনতে বুঝলা গেছে, রইয়া গেছে গা ইন্ডিয়াতে আর কি, এইবার আর আনা হয়েছে না। তো আমি কই ফ্ল্যাগ কি করি, ফ্ল্যাগ তো পাইতাম না, খুব ভালো লাগবো, আমি বললাম ঠিক আছে এই ঘরে লাগাই, ওই ঘরে না, এই আর কি, তখন এটা থাকবো,
অহনিটা থাকবো কারণ ওই ঘরে আরেকটা লাগানি আছে, এটাও থাকে আর ওই আর কি লেগের গল্প ওই ইন্ডিয়ারে লাগালই আর থাকবো আর কি ইন্ডিয়ারে সঙ্গে রাখবা। নিজের আর অস্তিত্ব, নিজের আর মানে আইডেন্টিটি। আপনি যে একটা খুব সুন্দর কথা কইছেন যে আমি সিলেটি না কিন্তু সিলেটি হইয়া গেছি গা, আমরার মানে এটা খুবই মানে আমি আমি নিজে খুব প্রাউড ফিল করলাম যে আপনি যে সিলেটি হইয়া গেছেন, আমরা সিলেটি দলে কিন্তু আমরা আরো আপনারে আপনার ফ্যামিলি রে পাইলাম। এই তো আরে আমি তো আমদার বাড়ি সবাই শুনি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আর এদিকে ওই তুই আমদার বাড়ি কি ধরনের সারা জীবন বড় হইছি সিলেটি মানুষের মাছ কেন চারিদিকে সিলেটি, তো আমরাও সিলেটি মানে মানুষ মানুষের মধ্যে ডিফাইন হয় মানুষ যেখানে থাকে যার সাথে বড় হয় যেই কালচার যেই বেশভূষা যেই খাবার দাওয়া সব কিছুর মাঝখানে বড় নিজেরা সত্যটা প্রভাব পড়ে। তারপরে শিলচর পড়ছি, করিমগঞ্জ পড়ছি, শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি পুরো বড় উপত্যকা হয়েছে বন্ধু বান্ধব তো কাজে কাজেই তো তারপরে নিজেরা আত্মীয় স্বজন শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি তো সাইড দিকে ছড়াইয়া আছে জেঠুর বাড়ি ওইখানে, আমরা একসময় প্রচুর ছুটি কাটাইছি ধর্মনগরে, ধর্মনগরের আমরা খুব ভালো লাগতো বেড়াইতে যাইতে ছোটবেলা। আচ্ছা খুব সুন্দর হইছে রাজীবে, খুব সুন্দরই কইছে আমি তোরে কই আর কি তখন আমি হ্যামবার্গ আছি জার্মানির, তো এখানে একটা আমরা বড় কমিউনিটি আছে মানে ইন্ডিয়ান কমিউনিটি। আচ্ছা মোস্টলি এরা হইল ডিসপ্লেসড ফ্রম আফগানিস্তান, মানে আমরা এটা আরো আমি বেশি ফিল করছি এখানে ওই জায়গাটা থাকি যে এক রাত্রে যে সবকিছু যায় গিয়ে আর কি এরা দেখিয়া তখন আমি নিজে ফিল করলাম আর কি এরা। তো তখন জার্মান গভর্নমেন্টে 2500 ফ্যামিলি রে এখানে জায়গা দিয়েছিলেন, তখন তারা ওয়েল আমি তো 2008-9 ওর কথা কই আর আমরা এখানে মন্দির মন্দির আছে গুরুদুয়ারাও আছে উইকেন্ড ওরকম যেতাম। তো আমি যখন আসলাম ওই 15th স্বাধীনতা দিবস ওর কথা আফগান হইলো আর তারা মানে আমরা দেশের অত বালা পাই আর কি কমি হয় না যে তোমরা তো অত বালা জায়গা আসো এরকম সুন্দর জায়গা যেখানেও যেতাম। এই এক তো হইলো ওই হিন্দি সিনেমার গান তারা পছন্দ, বাইরেও থাকুক আফগানিস্তানেও যেতে থাকুক মানে ভারত মানে ওরকম পাল্টিন গিয়ে একটারে পাইছি এটা বাইরে সিঙ্গাপুরের ও ইন্ডিয়া ও কই ও হিন্দি সিনেমার গান একটা শুনাইয়া বলো মহব্বত হে মহব্বত হে বলো মহব্বত দেবো আছে ভাইয়া খুব গান শুনে। আমি ওটাও কই আর যে 15 আগস্ট ধরো এই হ্যামবার্গ যখন হইতো ওই আমরা যে কমিউনিটিটা আছে ইন্ডিয়ান কমিউনিটি তারা ওরকম ছোট্ট কাটু বড় করিয়া করতো না স্বাধীনতা দিবসের একটা ফাংশন করতো সব এখানে মেনলি পাঞ্জাবি আর আমরা বাঙালি কমিউনিটি না অবাঙালি কমিউনিটি। আর একটা জিনিস যে ওই মন্দির যে করছে যেমন দুর্গাপূজার সময় ওইখানে অঞ্জলি, তারপরে আমরা এখানে যেরকম এই বাইরের আর্টিস্টরা ইয়া গান হুন করে 5 দিনের লেগে এরকম জলি মুখার্জুকারজি এরা এই কৈলাস এরা গিয়া বেশ সুন্দর একটা ফাংশন মানে যেখানে ওটাও আমি কইতে আসলাম যে দেশ যখন ছাড়িয়া যায় তখন তার মাহাত্ম্য বুঝা যায় তো যে সব জায়গা তো ওইটার একটা আলাদা প্রাধান্য পায় এরকম জায়গা যেমন আচ্ছা ঠিক আছে উঠলাম উঠিয়া টিভি দেখে নিলাম বহুতেই ওইরকম করে যে টিভি দেখে নিলাম নিজের করে ফ্ল্যাগও উঠাইল না তো নিজের জায়গা এটা নাই আর কি এটা যেমন এটা মাস্ট ম্যান্ডেটরি এরকম ব্যাপার যারা বাইরে থাকে তারা লেগে ওই অনুষ্ঠান পালন করাটা ম্যান্ডেটরি জাস্ট ঠিক। রমেল একদম পারফেক্ট কইছো এই কথাটা বাইরে গেলে ইয়ে করা যায়। তো আচ্ছা আমরা অনুষ্ঠান শেষ করবো তো মহাশ্বেতাদের গান দিয়া, কিন্তু তার আগে আমি একটু রেফারেন্স দিলাই
মানে আমার কিছু ব্যাকগ্রাউন্ড মানে এক্সপিরিয়েন্সের লগে। তার আগে একটা কথা কই, রাজীব কিন্তু দীর্ঘ সময় ধরে ভিয়েতনাম আছে এবং এ শুধু মানে যে আমরারে রিপ্রেজেন্ট করে তা না, হে কিন্তু ওইখানে মানে ইন্ডিয়ারে রিপ্রেজেন্ট করে। তারা যারাই বিদেশে আছে দীর্ঘ সময় ধরে তারা কিন্তু মানে এটা আমরা খুব প্রাউড ফিল করি। এবং ওই যে পিছনে ফ্ল্যাগ লাগাইয়া রাখা তা তা শুধু একটা প্রিন্ট আউট না, তার মধ্যে একটা অনেক বড় অনুভূতি কাজ করে। অনেক বড় আমরা কিন্তু এখানে এটা ফিল করি না, ইন্ডিয়াতে থাকলে এটা ফিল করি না। আমি আমার এক্সপিরিয়েন্স কই যে আমি একটা ফ্ল্যাগের লাগি আমি কি করছিলাম, মানে একটা ফ্ল্যাগের লাগি শুধু। তো আমি আমেরিকা চার বছরের উপরে আসলাম আমেরিকা, তো নিউ ইয়র্কের আশপাশেই বেশিরভাগ সময় থাকছি, নিউ জার্সি, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, আইওয়া, শিকাগো, মানে আমেরিকার বহু জায়গা আমি ঘুরছি। তার মধ্যে 15 আগস্টের সময় প্রায় সময় আমি রয়েছি নিউ ইয়র্কের আশপাশে। তো নিউ ইয়র্কে গত বছরের ঘটনা কই, তো গত বছর নিউ আমেরিকাতে কিন্তু 15 আগস্টটা ইন্ডিয়ান কমিউনিটি সেলিব্রেট কিরকম করে, 15 আগস্ট যদি কোনো উইকডে হয় এদিন তো অফিস থাকে, সবে অফিস টফিস করে, বাড়িতে থাকিয়া এমনি এমনিতে মোবাইলে বা সোশ্যাল মিডিয়াতে উইশ এক্সচেঞ্জ হয়, কিন্তু মেইন অনুষ্ঠান থাকে নেক্সট উইকেন্ডে। তো গত বছর এরকম 18 আগস্ট খুব সম্ভবত শনিবার রবিবার আসিল, আমি তখন থাকতাম ফিলাডেলফিয়া নিউ ইয়র্ক থাকি প্রায় 2 ঘন্টার ড্রাইভিং ডিস্টেন্স। আর নিউ ইয়র্কে হয় ইন্ডিয়া ডে প্যারেড, এটা মানে আমেরিকার সবচাইতে বড় ইন্ডিয়ান কমিউনিটির ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন প্যারেড। এটার সিগনিফিকেন্স একটু বেশি কিয়ের লাগি কই, কারণ 14 আগস্টের পাকিস্তানেরও স্বাধীনতা দিবস, তো পাকিস্তানিরাও কিন্তু মানে একটা অনুষ্ঠান করে। তো ইন্ডিয়ান কমিউনিটির সবসময় একটা টার্গেট থাকে বা ফোকাস থাকে যে আমরার প্রোগ্রামটা সবসময় বড় এবং গ্র্যান্ড হওয়া দরকার, ইট অলওয়েজ শুড বি বেটার অ্যান্ড গ্ল্যামারাস দেন পাকিস্তানিজ। তো তার লাগি তো আমি ফিলাডেলফিয়া থাকি, এখন 15 আগস্ট উইকেন্ড মানে উইকডেজ আসিল, অফিসে কাজ করছি, সেলিব্রেট করতে পারছি না, কিন্তু তারপরে আমরা সেলিব্রেট করতে লাগবো, এটা একটা প্রচন্ড ফিলিং, ফ্ল্যাগ নাই। তো তারপরে নেটও ঘাটাঘাটি করে দেখলাম ইন্ডিয়া ডে প্যারেডও ফ্ল্যাগ পাওয়া যাইব, তো আমি ফিলাডেলফিয়া তাকিয়া মানে বেশ অনেক টাকা খরচ করিয়া, প্রায় মানে ইন্ডিয়ান টাকা 7-8 হাজার টাকা খরচ করিয়া আমি নিউ ইয়র্ক আইসি। নিউ ইয়র্ক আইসি আইয়া ইন্ডিয়া ডে প্যারেডও গেছি, এবং ইন্ডিয়া ডে প্যারেডে অ্যামেজিং প্যারেড হয়। তো গত বছর মানে মার্শাল করিয়া, তারা ইন্ডিয়া থেকে কারোর মানে গেস্ট হিসাবে নেয় যে যারে মার্শাল কোয়া হয়, তো সুনীল শেট্টি আসিল মার্শাল গত বছর, সুনীল শেট্টি, গুলশন গ্রোবার, এরকম আরো অনেকজন বলিউডের মানে বলিউড থেকে যায়, দেখছিলাম পোস্ট ফেসবুকে মনে আছে, তো তারা মার্শাল থাকে। এবং এখানে ইন্ডিয়ান অনেকগুলো গ্রুপ থাকে, কালচারাল গ্রুপ থাকে, বিভিন্ন স্টেটের গ্রুপ থাকে যারা এরকম বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে, তো এখানেও ফ্ল্যাগ পাওয়া যায়। আমি গিয়েই প্রথম লইছি ফ্ল্যাগ, তো তখন আমার অনুভূতি হয়েছে যে এই ফ্ল্যাগটা মানে প্রায় 8-10 হাজার টাকা দাম পড়ছে আমার কাছে, যেটা এখানে হয়তো আমি মানে বাইরে বাইরেলি পাইলাই। তো এই ফ্ল্যাগটা শুধু ফ্ল্যাগ আসিল, আমার কাছে একটা বিশাল বড় একটা অ্যাটাচমেন্ট আসিল, একটা মানে প্রচন্ড একটা ফিলিং। তো আমি এই ফ্ল্যাগ লইয়া প্যারেডও আসলাম, প্যারেডও দেখছি মানে প্রায় 2 ঘন্টার মতো প্যারেডে আসলাম, অসাধারণ প্যারেড হয়। প্যারেডের মধ্যে সব ইভেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে অনেকগুলা শিখ বা ইন্ডিয়ান পুলিশ অফিসার আছে, তারাও একটা মানে ট্যাবলো তৈরি করে। তো শুধুমাত্র যে ইন্ডিয়ানরা না, মানে এখানে যারা আমেরিকান সিটিজেন তারাও এটার মধ্যে পার্টিসিপেট করে এবং গ্র্যান্ড ওয়েতে হয়। তো ওই একটা ফ্ল্যাগ আমার মানে এত টাচড আসলাম, আমি এই ফ্ল্যাগটা নিয়ে আমি এটা ব্যাগে নিয়ে আমি ফিলাডেলফিয়া সেলিব্রেট, এই দিন তো সেলিব্রেট করছি, পরের দিন আইসি ফিলাডেলফিয়া, আইয়া আমার ঘরের এক কোনার মধ্যে আমি এই ফ্ল্যাগটা রাখছি, এবং আমি আমেরিকা থেকে ছাড়িয়া অক্টোবরে ইন্ডিয়া আওয়ার আগে পর্যন্ত আমি ফ্ল্যাগটা রাখছি, এবং আওয়ার সময় এই ফ্ল্যাগটা আমি আমার এক বন্ধুর কাছে হ্যান্ড ওভার করিয়া তার ঘরে রাখি আইছি। তো ওই যে মানে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা মানে বিশাল বড় একটা অনুভূতি, তখন গিয়া বুঝি চাইলো একটা ফিলিং অফ প্রাইড আর কি। টোটালি টোটালি কত ফ্ল্যাগের গল্প যে আছে বিদেশে আর কি, মানে নিজের এরই কত এক্সপেরিয়েন্স আছে শেয়ার করলে তো মানে পুরো দিন যাইব গিয়া, তো খুব তাড়াতাড়ি আচ্ছা আজকে
2007-এ ইন্ডিয়া যখন ক্রিকেট খেলা দিচ্ছে ওই কি জানি নাম তার ওই টি-20 ওয়ার্ল্ড কাপ টি-20 চ্যাম্পিয়নশিপ চিন্তা করো ভিয়েতনামে হোচিমিন সিটির রাস্তায় ভারতীয়রা ফ্ল্যাগ লইয়া এমন হই হই করলো ইতালি রেখা মাংস কই এফার কিতা কিতা হইছে মানে বিশাল 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 ব্যাপার আর কি এমন আনন্দ আর কি ওই ফ্ল্যাগ লইয়া এটা তো গর্ব এটা তো তোমার মানে দিস ইজ মি দিস ইজ হোয়াট উই আর ইউ নো এই যে তুমি তুই যে ফ্ল্যাগের গল্প কইলে আর কি এই মৃদুল মানে একদম মানে মানে অক্ষরে অক্ষরে সত্য এই ফ্ল্যাগ ওই যে 8000 টাকা দিয়া গিয়া ফ্ল্যাগ আনছো অক্ষরে অক্ষরে সত্য আর কি তখন 8000 টাকা কে লিখে আরো বেশি টাকা দিও মনে হয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তখন মানে টাকাটা ম্যাটার করে না তখন ম্যাটার করে ওই যে ফিলিংসটা তখন এই ফিলিংসটা এত মানে তখন একটা আফসোস আহা রে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ আমি পাই না মানে কেনে পাইতাম না তো এটা জোগাড় করার লাগি মানে শুধু 8000 টাকা না আমার প্রচুর সময় একদিন মানে সময় ইয়ে করিয়া গিয়া সংগ্রহ করা তো এটা একটা বিশাল বড় মানে অভিজ্ঞতা আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আই গেছি বর্তমান সময়ে তো মানে আমরা সবই আলোচনার মধ্যে আমরা কই লইছি বর্তমান সময়ে কিরকম সেলিব্রেট হয় বাচ্চারা কিরকম সেলিব্রেট করে আর আমরা কিরকম করি তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহাশ্বেতাদির কাছে আইরাম মহাশ্বেতাদি একটা সুন্দর গান বেশি বেশি জুড়ে আর মানে বেশি আর বাড়াইলাম না আর কি একটা ছোট্ট করিয়া অখনকার সময়ে একটা সংকট কাল কেউ যেন আমরা বিব্রত না হই একটা সবেরই জানা আছে এই গানটা এক সেকেন্ড এক মিনিট এক একটু আমি একটু সেট করি লাই এক সেকেন্ড আপনারা কথা কইতে থাকুন আমি একটু সেট করি হ্যাঁ মানে চারিদিকেই ফ্ল্যাগ তুমি তো ফ্ল্যাগের শহরে আছো আর বুঝছো সবে গড়ে একবার ফ্ল্যাগ উঠায় সকালবেলা আমরা বন্দে মাতরম জয় হিন্দ মানে স্লোগান দিলাম এবং বেশি উৎসাহ পরিচয় হয় তুমি দলিত না ব্রাহ্মণ না কায়স্থ না কিতা যখন তুমি মহানগরে যাও তখন তোমার পরিচয় হয় তুমি এই অমুক প্রফেশনাল তমুক প্রফেশনাল বা অমুক পার্টির লোক তমুক পার্টির লোক যখন তুমি দেশের বাইরে যাও তখন তোমার আইডেন্টিটি হয় ইন্ডিয়ান তো ইন্ডিয়ান ইন্ডিয়ান আইডেন্টিটিটা তুমি বিদেশ গেলে গিয়া তুমি বেশি ফিল করো তখন তোমার সেই ব্রাহ্মণ না কায়স্থ সিলেটি না মানে গটি না বিজেপি না কংগ্রেস সেই আইডেন্টিটি কোনো ইয়ে করে না তোমার সবচেয়ে বেশি গর্ব দেয় যে তুমি ইন্ডিয়ান ওই ওই ওইটাই সবচেয়ে বড় পরিচিতি মহাশ্বেতা দি তুমি তোমার গান সংকটের বিহ্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হয় না সংকটের বিহ্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হয় না মেয়মান কার ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের কর জয় সংকটের বিহ্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হয় না দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভরণে
না রেখো সংশয় সংকটের বিফলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হয় না প্রিয়মান সংকটের কল্পনাতে হয় না প্রিয়মান খুব সুন্দর আজকের অনুষ্ঠান হইছে মহাশ্বেতাদির গানগুলা বা শুরুতে হিমাদ্রির গান এবং বিভিন্ন আলোচনা অনেক জিনিস উঠি আইছে আমরা এরকম অনুষ্ঠান আমার মনে হয় আমরা বিভিন্ন অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করতে পারলাম এবং অনেক স্মৃতিচারণ করিয়া সবচাইতে আমার সবচাইতে বেশি আনন্দ লাগছে সেই স্মৃতিচারণ মানে মোমেন্টে মনে হয়েছে পুরানা সাররার কথা সাররার চেহারা বন্ধুরার কথা সেই যে ছোট ছোট তখন ছোট হাওয়াই চপ্পল সাদার নীল রঙা হাওয়াই চপ্পল পরিয়া সেই সাইকেল সাইকেল হ্যাঁ তারপরে প্যারেড চকলেটের মজা আছে। যাই হোক, তো স্বাধীনতা দিবসের এই ভাবনাটা যে আমরা যেরকম ইয়ে করছি আমরা পরবর্তী প্রজন্মের মধ্যেও যাতে ছড়াই যায় এবং ছড়াইয়া দেওয়ার দায়িত্ব আমরার এবং আমরা যাতে বাচ্চারা বুঝাই যে স্বাধীনতা দিবসের বা স্বাধীনতা কিভাবে আমরা পাইছি এবং এটাকে ধরিয়া রাখা এবং এটারে এই দিনটারে বিশেষভাবে মানে আমরা যে স্বাধীনতা সংগ্রামী তারারে স্মরণ করা তার মাধ্যমে এবং আনন্দ ফুর্তি করা এই দিনে সেলিব্রেশন মানেই আনন্দ ফুর্তি। তো এই আনন্দ ফুর্তি করিয়া নিজেরা মানে দিনটা ইয়ে করতে লাগবো। তো আজকে স্বাধীনতার একদিন পরে আমরা অনুষ্ঠান করলাম, আমরা মূলত দুই দিন ধরে আমরা জিনিসটারে সেলিব্রেশন করলাম। আমি একটা জিনিস একটু কইতে চাই, সেটা হইলো যে আন্দামান ভিজিট করতে গিয়া আমরা তো ছোটবেলা থেকে বাবা আমার কাছে শুনিয়া মনের মধ্যে একটা আসিলি, কিন্তু আন্দামান যখন আমি গেলাম তখন যখন গেলাম যে ওই জেলে গিয়া যখন সব দেখলাম এবং আন্দামান যখন ঘুরলাম, আন্দামান তো এত সুন্দর খুবই ভাল লাগছে সব, কিন্তু মনের মধ্যে একটা কিরকম দুঃখ রাগ লইয়া কিন্তু ফিরছিলাম, কারণ আমরার অত বিপ্লবীরা আর ওইখানে স্যাক্রিফাইস এবং তারা কিভাবে যে কষ্ট পাইছে এটা সব নিদর্শন আছে। এবং যখন রস আইল্যান্ডে গেলাম দেখলাম যে কত এরকম বাড়ি সব পুরানা হয়ে গেছে, এখন সব কটেজ যেখানে সব মানে সাহেবরা গিয়া সব আনন্দ করতো তারা, আর এর আগেই আমরার বিপ্লবীরা রে মারিয়া ধরিয়া খাট মানে তারা যেভাবে খাটানি হইতো যেভাবে তারা ইয়ে কষ্ট দেওয়া হইতো, মানে আমার সত্যি আন্দামানে গিয়া মানে আমার এত জিনিসটারে আমি ফিল করছি আর কি, যে আমরা বিপ্লবীরা যে তারার রক্ত খালি না মানে তারার মন প্রাণ জীবন মানে কিভাবে দিয়া গেছেন যে আমরা স্বাধীনতার লাগিয়া, এটা আরো আরো বেশি করিয়া মানে আমি তো এটা গেছি ধরেন আরো 5 বছর আগে, অত বড় হইয়া আমি জিনিসটারে মানে আরো যেন ভিতরে যেন আমার একটা পরিবারে ওই মানে ঠাম্মার দিক থেকে ভাই মানে বেশ পরে অনেকদিন জেল কাছে অনেক গল্প শোনা গল্প ঠাম্মার কাছ থেকে ভাইয়ের বাবা তারাও তো ছাত্র জীবনে পাকিস্তানে তারা তো আন্দোলন করছে অনেকে জেলে গেছেন, বাবা তারা লাকি যে গেছেন না জেলে কিন্তু মারপিট খাইছেন আন্দোলন করতে গিয়া, আমার দাদু আসলা অনেক দিন তাই জেলও আসলা তানরে যেহেতু তাই আন্দোলন করছিলা এলাকা মানে সবেরই কানেকশন তো রই গেছে ওইটাই মানে ওই শোনা তারার কাছে গল্প শোনা মানে এক্সপেরিয়েন্স শোনা। হ্যাঁ আরেকটা জিনিস কিতা যে প্রত্যেক মহল্লা তু 4-5 জন এরকম থাকতা যারা ফ্রিডম ফাইটার আসলা, আমরা তাদের অনেক বয়স প্রত্যেক মহল্লার থাকতা যারা ডাকিয়া নিয়ে এরকম গল্প আমরা শুনতাম, আমরা অনেক সময় বিপ্লবী দাদিও ডাকছি বিপ্লবী দিদিও ডাকছি এরা এরকম ডাকা
বিপ্লবী দাদু বিপ্লবী দিদা এরকম টাইপের। আরেকটা জিনিস আমার মনে হইল, আমরা ছোট থাকতে যখন সিনেমা দেখতে যেতাম, আমরা যখন খুব ছোট, তখন কিন্তু ট্রেইলার ও অন্য সিনেমা দেখাইতো না, তখন ওই যে স্বাধীনতা সংগ্রামের আমরা তখন আন্দামান রে সবসময় দীপান্তর করতাম, আমরা কালা পানি আসিল না, আমরা দীপান্তর করতাম, আন্দামান আমরা কাছে দীপান্তর আসিল, আর আমরা যখন ছোটবেলা যেতাম সবসময় ট্রেইলার ও স্বাধীনতা সংগ্রামের ব্ল্যাক এন্ড হোয়াইট এটা দেখাইতো, এতে থেকে কিন্তু একটা ফিলিং সবসময় সাস্টেন করে গেছে। যদি সম্ভব হয় প্রত্যেকের একবার আন্দামান ভিজিট করা দরকার, দেশে দেশে থাকিয়া কিন্তু আমরা স্বাধীনতা কিভাবে পাইলাম এটা এখন তো আরোই অবস্থা খারাপ, পাওয়ার লইয়া সবই এখন মানে ব্যস্ত, কিন্তু একবার সবেরই আন্দামান ভিজিট করা উচিত, যে মানে যদি সম্ভব হয়, আমি কইলাম সবের পক্ষে হয়তো সম্ভব হয় না, কিন্তু আন্দামান গেলে পরে আমরা সত্যি সত্যি জানতে পারবো যে আমরা স্বাধীনতা কিভাবে পাইলাম, কারার লাগিয়া পাইলাম। ঠিক মহাশয় তাদি ঠিক কইছো। তো যাই হোক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি, খুব সুন্দর আলোচনা হয়েছে, আর এরকম হয়তো এই ফোরামে আরো আলোচনা হইব, আর আমরা খুব আনন্দিত সবাইরে পাইয়া, আর রাজীব বিদেশে থাকি আমরার ইন্ডিয়ার সুনাম দরিয়ার রাখুক, আমরার আমরার সুনাম, আমরা ধর্মনগরের সুনাম বা সিলেটি অঞ্চলের সুনাম, যদিও তার পরিবার হে কইছে যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সাইড আর ডাকা তাকিয়া তারা ইয়ে করে, কিন্তু ওই যে সিলেটি লাইফে সারা জীবনই মানে ইয়ে করছে, তো তার লাগি তারে ডাকি আনলাম, আর সময়টা পাইলাম তার, এটার লাগিও বিশেষ ধন্যবাদ। হ্যাঁ, এটাই সবই আনন্দ, আনন্দ সবই পাইবো, আর এরকম ফোরাম সত্যি একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম সবার কাছে। তো আজকের লাগি কানেই রাখি, অসংখ্য ধন্যবাদ সবাই রে, যারা দর্শক যারা দেখছেন তারারে অসংখ্য ধন্যবাদ। তো আজকের লাগি কানেই শেষ করি, দুই লাইন বন্দে মাতরম, আপনারাও গাইন যদি এটা ম্যাচ করে আর কি, নালে একটু ঠোঁট নাড়ি দাও হইব, ঠিক আছে আমরা গাই। হে মাতারাম বন্দে মাতারাম সুজলাম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। সবাই খুব ভালো থাকো, সবাই খুব আনন্দে থাকো, আর সবাই দর্শকরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হইব, আবার কথা হইব, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দর্শকরারে খুব ধন্যবাদ, অনেকেই জয়েন করছো, থ্যাঙ্ক ইউ ফর ইনভাইটিং মি, থ্যাঙ্কস টু সিলেটি ফোরাম, থ্যাঙ্ক ইউ সিলেটি ফোরাম, ওকে বাই বাই বাই, আপুর বোধহয় কানেকশনটা ইয়ে হয়ে গেছে, বাই, যাই হোক আবার যোগাযোগ হইব আপনারা লগে, খুব ভালো লাগলো, ওকে বাই, স্টুডিও আইকি, স্টুডিও বাই।